Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wa salatu wa salamu ala ashrafil anbiya mursaleen nabiyyana Muhammad wa ala alihi wa sahbihi ajmain. Rabbi shrahli sadri wa yassir li amri wa hlul uqdatam min lisani yafqahu qawli. Alhamdulillah. আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আল কদরের উপরে আলোচনা করব, যদিও এটা আমাদের সিকোয়েন্স আরও পরে আসার কথা, কিন্তু এখন বর্তমান সময় আমাদের রমাদান চলছে এবং আমরা লাইলাতুল কদরের সেই শেষ দশ রাতের তালাশের মধ্যে আমরা আছি। অতএব এটাই সবচেয়ে বেশি রেলিভেন্ট যেহেতু, সেজন্য আমরা আজকে এই সূরাটাই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই সূরাটা মূলত নাজিল হয়েছিল মাক্কী জীবনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কায় ছিলেন এটা নাজিল হয়েছিল। এবং খুব ইন্টারেস্টিং বিষয় এটা যে এটা নাজিল হয়েছে এই রাতের কথা বলা হয়েছে, কিন্তু এই রাতটা কোথায় লুকায়িত আছে? রমাদানের শেষ দশকে। কিন্তু রমাদান সংক্রান্ত আয়াত নাজিল হয়েছে মাদানী জীবনে। তো সেখান থেকে বোঝা যায়, যতটুকু বোঝা যায় সেটা হচ্ছিল এটা মাক্কী জীবনের শেষের দিকে নাজিল হয়েছে, যার ফলে পরবর্তীতে অ্যাভেলেবেল রমাদান থেকে হয়তো বা এটার জন্য তালাশের বিষয়টা চলে আসে, কেননা এই রমাদান মাসের মধ্যেই এই লাইলাতুল কদর লুকায়িত আছে। তো এটা একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস, এবং এটাও দেখতে পারেন বিভিন্ন তাফসির থেকে। এখন আমি উভয় পাই নাই যে এটা নাজিল হওয়ার পরে সাহাবীরা কী করছিলেন, মানে বিষয়টা হচ্ছিলো যে মেসেজটা এই সূরার মধ্যে দেওয়া হচ্ছে সেটা হচ্ছিলো হাজার মাস থেকে উত্তম এই একটা রাত লাইলাতুল কদর, তাই না? তো এইটা অসাধারণ ডিক্লারেশন মানুষের জন্য। তাহলে প্রথমেই প্রশ্ন আসে যে লাইলাতুল কদরের রাতটা কখন, কেন এরকম একটা অবরকতময় সময়? তো এটাও একটা রিসার্চের ব্যাপার আছে। যদি আমরা অ্যাভেলেবেল যেগুলো পপুলার তাফসির থেকে এই প্রশ্নের উত্তর পাই নাই যে আসলে সেই সময় একটা ট্রানজিশন কী ছিল, যাই হোক যেটাই থাক, পরবর্তীতে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবিরা এটাকে ব্যাপকভাবে এটার উপরে কাজ করছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রমাদানের প্রথম দশ দিন এতেকাফ করছেন, তখন এই জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যেটা তুমি খুঁজতেছো সেটা সামনে, তারপরে পরবর্তীতে আরও দশ দিন বললেন এখানে নাই শেষে, তারপরে শেষে হচ্ছে ওই বছর উনি অলমোস্ট 30 দিনই কী ছিলেন, পুরো মাসই এতে কাপে ছিলেন, এবং সেখান থেকে এটা ডিসাইডেড হয় এটা শেষ দশকে। তারপরে সেখান থেকে গবেষণাটা চলতেই থাকে, এবং বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় পরবর্তী সময় সবাই এটা নিয়ে গবেষণা হচ্ছে কখন এটা, এবং এটার এই বিষয়ে কখন লাইলাতুল কদর এটার বিষয়ে সবচেয়ে বেশি মত পার্থক্য দেখা যায় তাফসির কারকদের মধ্যে। কিন্তু বিষয়টা দেখা উচিত ভিন্নভাবে, সেটা হলো যে এটা আসলে সাহাবিরা খুব বেশি সচেষ্ট ছিল এই রাতটাকে পাওয়ার জন্য। এই জন্য যেহেতু এটা স্পেসিফিক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যান নাই, অতএব এটা নিয়ে বিভিন্ন অপিনিয়ন আছে। এবং ইবনে আব্বাস যিনি কোরআনের তাফসিরের ক্ষেত্রে সবাই ওনাকে একটা মানে বিশাল ব্যক্তিত্ব হিসেবে বলেন, ওনার তাফসিরের মধ্যেও দেখা যায় যে উনি দুইটা অপিনিয়ন দিয়েছেন, একবার বলছেন 23 রমাদান, আরেকবার বলছেন 27 রমাদান। তো উনি যেহেতু বলছেন 27 রমাদান, ওইটা ঘিরেই কিন্তু আমাদের বর্তমানে কি বাংলাদেশে 27 রমাদানকে ঘিরে সবে কদর ডিক্লেয়ার করে সরকারি ছুটি জমা ব্যাপার হবে, কিন্তু এটা হচ্ছে বড় ধরনের একটা বিভ্রান্তিকর বিষয়। তোমার ওনাদের যে স্পিরিটটা ছিল সেটা হচ্ছে ওনারা কন্টিনিউসলি খোঁজার চেষ্টা করছে কখন এটা হতে পারে, এই যে কোয়েস্ট এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটা খুঁজে পাওয়া তালাশ পাওয়া করে পাওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিস থেকে উনি বলে যান না এটা 23 রমাদান বা 21 রমাদান বা 25 রমাদান, এই সংক্রান্ত বিষয়ে যে হাদিসটা আছে উনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানাই দিচ্ছেন, কিন্তু যখন উনি এটা বলতে গেলেন তখন দেখলেন মসজিদ নববীতে দুজন সাহাবি ঝগড়া করতেছে, তখন উনি বললেন যে তোমরা ঝগড়া করতেছো আমি ভুলে গেছি, মানে এটা আমার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে। তাহলে সেই সমস্ত আঙ্গিক থেকে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান না কোন স্পেসিফিক, এবং উনি স্পেসিফিকলি বলছেন যে শেষ দশকে এটাকে কী করো তালাশ করো, তাহলে এইটা হচ্ছিলো বেসিক মুড হচ্ছে এটা। তো এই বিষয়টা ছিল, এবং কোরআন মজিদে বলা হয় না এটা মানে কখন, যেমন এখানে বলা হচ্ছে যে রাতের কথা লাইলাতুল কদরে কোরআন মজিদ নাজিল হয়েছে। আর এই কোরআন মজিদ নাজিল হয়েছে কোন সময় সেটা সময়টা বলা আছে হচ্ছিলো কোথায়, সূরা বাকারার মধ্যে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন মজিদ নাজিল হয়েছে। তাহলে সেই দুইটা আয়াত থেকে ক্রস করে যে সিদ্ধান্তটা আসে সেটা হলো লাইলাতুল কদর হচ্ছে রমাদান মাসে লুকায়, তার পরবর্তী রমাদান মাসে কোন সময়টা, তাহলে সেই সময়টা কোত্থেকে আসে, হাদিসের বর্ণনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন সেটা হচ্ছে রমাদানের শেষ দশকে এটাকে তালাশ করে। তাহলে এইভাবেই কিন্তু টেক্সট আসছে। আনফর্চুনেটলি অনেক দেশে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া একটা
অনেকে প্রমাণ করার চেষ্টা করে যে লাইলাতুল কদর বেসিক্যালি এটা লাইলাতুল কদর হচ্ছিল মধ্য শাবানের রাত্রি, শাবান মাসের 15 তারিখ রাত নাকি সেটাই লাইলাতুল কদর অনেকে বলার চেষ্টা করে, কিন্তু সেটার কোনো এভিডেন্স কোরআন মজিদের কোনো জায়গায় নেই। ঠিক আছে, উমর মসজিদে যতটুকু এভিডেন্স দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি লাইলাতুল কদরটা আছে রমাদান মাসের মধ্যে, কেন এখানে কোরআন মজিদ না হলে জানছে রমাদান মাস, অতএব এটা কোনোভাবে রিলেট করা যায় না। এবং এটা আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছিলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা সময়ের বিশেষত্বের ব্যাপারে আর কোনো সময়ের কথা কিন্তু কোরআন মসজিদে এভাবে বলেন নাই। যেমন লাইলাতুল কদর সম্পর্কে একটা সুরা নাজিল করছেন, এটা কিন্তু একদম এক্সেপশনাল বিষয়, শুধুমাত্র সেখানে না, লাইলাতুল কদরের ব্যাপারে একটা সুরার প্রথমে 6টা আয়াত নাজিল হয়েছে, সেটা সুরা কি সুরা দুখানের প্রথম 6 আয়াতও কিন্তু এই লাইলাতুল কদরকে ঘিরে, যে যে রাতে কোরআন মজিদ নাজিল হয়েছে সে রাতকে ডিফাইন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা হচ্ছিল আপনার সুরা কদরে, আর হচ্ছে সুরা দুখানে, সুরা দুখানে প্রথম 6টা আয়াত। তো এই এই আসপেক্টে তুমি একটা সময় বর্ণনা করছেন, খুব অসাধারণ সময়। এছাড়া আরেকটা বর্ণনা আছে, সেটা হচ্ছিল জুমা সংক্রান্ত, সুরা জুমার মধ্যে, তাও আবার পুরা সুরা না, সেখানে সুরা জুমার শেষ 3টা আয়াতে জুমার সালাতে সবাইকে সাই করে যেতে হবে সেই জিনিসটা ওখানে মেনশন করা আছে। এর আগের আয়াতগুলো কেন আপনি জুমাতে যাবেন সেটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু বেসিক্যালি জুমার সালাতের ব্যাপারে একটা ডেডিকেশন, ডেডিকেটেড 3টা আয়াত আছে। আর এখানে লাইলাতুল কদরের ব্যাপারে একটা পুরা সুরা আছে, আর একটা সুরা প্রথমে 6টা গুরুত্বপূর্ণ আয়াত আছে। এইভাবে এটার একটা বিশেষত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন এবং বলছেন যে লাইলাতুল কদরটা কি বলেন নাই কখন। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছিল বলছেন এই জিনিসটা কি এবং কোন সময় বলেন নাকি কখন এটা, তাহলে এইটাই হচ্ছিল অসাধারণ একটা গ্যাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। এই জন্য যে কি জিনিসটা, এই জিনিসটা কি যদি আপনি বুঝতে পারেন এটা কখন, এটার জন্য আপনি কি করবেন সবচেয়ে বেশি সচেষ্ট, এটা হলো মূল বিষয়টা। এবং আপনার যদি কখন বলে দিতে তখন এটা আপনি আপনি আমি কী করতাম, এটা প্রতি হয়তো বা রিল্যাক্টেন্ট হয়ে যেতাম। সেটা যেমন বলা আছে যে সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে কোনটা, জুমাবার। তো জুমাবারে বলা হয়েছে যে জুমার ওয়াক্তর সাথে সাথে, আজানের সাথে সাথে আপনাকে কী করতে হবে, ফাসাউ ইলা জিক্রিল্লাহ, আল্লাহ স্মরণে চলে যেতে হবে। তাহলে সবচেয়ে বেস্ট পেতে স্মরণ করা যায় কীভাবে, যদি আপনি মসজিদে ঢুকে যান, তাহলে মসজিদের মধ্যে ঢুকে সেই সময়টা অসাধারণ সময়। তো সেই জিনিসটার কথা বলা হচ্ছে, সমস্ত কাজ বাদ দিতে বলা হচ্ছে, এরকম একটা সময়ের কথা ডিক্লেয়ার করার পরেও মানুষ কী করতেছে এটা নিয়ে সবচেয়ে বেশি হেলাকেলা করতেছে, তাই না? তো এই সংক্রান্ত একটা হাদিসের বর্ণনার সাথে এটা মুফাসসিররা ম্যাচ করেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদুল নববীতে ঢুকছেন, দেখছেন যে একজন সাহাবি ঘুমাচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওকে একটু, ওনাকে একটু জাগায় দেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি গিয়ে ওই সাহাবিকে জাগালেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো কোনো ভালো কাজের পিস পাহন না, তাহলে আপনি কাজটা না করে আমাকে দিয়ে করালেন। উনি বললেন যে আমি যদি ডাকি ও যদি না উঠে তাহলে এটা বড় ধরনের কী হবে, অপরাধ হয়ে যাবে তার জন্য, কেন আল্লাহ রসুল তাকে ডাকতেছে, সে যদি এটাকে ডিনাই করে, সে যদি আলস্য এবং শৈথিল্যতা প্রদর্শন করে সেটা তার জন্য বড় ধরনের কী অপরাধ হয়ে যাবে, আর তুমি যদি ডাকো সে রেসপন্স যদি দেরিতে করে তার কোনো কী হবে না, বিষয়টা অতটুকু সিরিয়াস না। কিন্তু এই বিষয়টার আঙ্গিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রসুল মুফাসসিররা বলতেছেন, যদি জুমাবাকে বলে দেওয়া হচ্ছে এটার প্রতি অবজ্ঞা করা হচ্ছে, লাইলাতুল কদরের সময়টা বলে দিত তাহলে কি মানুষ এটার প্রতি কী করতো, অবজ্ঞা করতো, তাহলে অবজ্ঞা করলে বড় ধরনের কী হতো, পাপের সম্মুখীন হতো। তো সেটা একটা অসাধারণ কনসেপ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের স্পেসিফিক টাইমটা আমাদেরকে না বলে আমাদেরকে কী করছে, আমাদেরকে সুযোগ দিচ্ছে যাতে করে আমরা নিজেরা সেই জায়গায় নিজেদেরকে ফিরায় নিয়ে আসতে পারি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এই জায়গায় আছে। তাহলে এই বিষয়গুলো বিভিন্ন লাইলাতুল কদর সংক্রান্ত প্রচুর আলোচনা আছে, আমরা গ্র্যাজুয়ালি এটা যখন শুরু করতেছি এখন আমরা এটা দেখার চেষ্টা করব। আমরা শুরু করি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ রহমান রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমরা এটি নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। লাইলাতুল কদরের রাত মানে আমরা লাইলাতুল কদরের রাতে, ঠিক আছে, লাইল মানে হচ্ছে রাত, কদরের রাতে, তাহলে লাইলাতুল কদরে নিশ্চয় আমরা এটা আমরা নাজিল করেছি এটাতে এটাকে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল আনজালনা হু বলা হচ্ছে, এখানে হু একটা আমরা প্রোনাউন বলি, অ্যাটাচড প্রোনাউন, সংযুক্ত সর্বনাম। এখন এটা যখন বলতেছে
তো এখন ওই হুটা কি জিনিস? এটা এক ইন্টারেস্টিং প্রশ্ন না, যে আমরা সাধারণত প্রোনাউন ইউজ করি যখন আগে নাউনটা ব্যবহার করি। আমরা বললাম রহিম বাজারে গিয়েছিল, সেখানে সে মাছ কিনেছিল। তাহলে আপনি প্রথমে রহিমকে পরিচয় করে দিচ্ছেন যে রহিম বাজারে গিয়েছিল, সেখানে সে, তখন আমাদের প্রোনাউনটা আসে সে মাছ কিনেছিল। কিন্তু এই সুরাটা শুরু হয়েছে ইন্না, নিশ্চয় আমরা আনজালনাহু। এখন এই হুটাকে সবাই বলতেছে কি কোরআন মজিদ, তাহলে কেমনে বলতেছে, তাই না? এটা অসাধারণ বিষয় না? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআন মজিদের কথা উল্লেখই করেন সুরা কদরের মধ্যে, নিশ্চয় আমরা এটি নাজিল করেছি লাইলাতুল কদর, কদরের রাতে এটাকে নাজিল করেছি। তাহলে এটা একটা অসাধারণ বিষয় যে যখন একটা বিষয় সবচেয়ে আলোচনার মধ্যে থাকে তখন ওইটার প্রপার নেমকে ইউজ করেন, ঠিক আছে? আপনি 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 আমি যদি কোনো খেলার মৌসুম যেমন থাকে, যেমন বিশ্বকাপের মৌসুমে মানুষ খেলা নিয়ে পাগল হয়ে যায়, তখন সবাই বলে, সবাই যদি আজকে কোনো দুইটা টিমের খেলা হয় তো কেউ বলে না এই টিমের খেলা দেখছো, তারা সিম্পলি বলে কি খেলাটা কি দেখছো। তো সাথে সাথে বুঝবে যে মানুষটা বুঝবে কি যে এই দল বরাবর এই দল, তাহলে ব্যাপারটা হচ্ছে যে সবার মধ্যে যে বিষয়টা আলোচিত হয় সেক্ষেত্রে এটাকে প্রপার নেমে কেউ বলে না, সবাই কী বলে এটাকে ইনডাইরেক্টলি বলে, ঠিক আছে? প্রণাম। ঠিক সেই সময় কোরআন মজিদ যখন মক্কায় নাজিল হচ্ছে এবং স্পেশালি মাক্কী জীবনের শেষের দিকে, এটা কারোর মধ্যে কোনো কনফিউশনের কোনো অবকাশ ছিল না যে এটাই হচ্ছে সবচেয়ে বড় ইস্যু, তাই না? এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। যারা এই কোরআনের প্রতি আকৃষ্ট হয়েছে তারা এটা দিয়ে এটার জন্য জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, তাদেরকে সমস্ত অত্যাচার নিপীড়ন যাই করুক না কেন সেটার ব্যাপারে এই কোরআন মজিদকে তারা কোনোভাবে ছাড়বে না। আর যারা এটা জেনে বুঝে অস্বীকার করছে তারা এই কোরআন মজিদ যারা মানে তাদেরকে মেরে ফেলার জন্য কী করে দ্বিধাদ্বন্দ্ব তারা করে নেয়, অথচ এটা হচ্ছিল কিছু কথা, তাই? তাহলে এই বিষয়টা হচ্ছিল ইন্টারেস্টিং বিষয়। সেই জন্য হুটা বলার সাথে সাথে সবাই কী বুঝছে, কোরআন মজিদ বুঝছে, সেটা একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড হচ্ছিল এটা। ইন্না নিশ্চয়ই আমরা, সেখানে কেন আল্লাহ বললেন আমরা? কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে ব্যবহার করছেন, অনেকগুলো প্রিপজিশন আছে, প্রায় 14টা প্রিপজিশন আছে, সেক্ষেত্রে ব্যবহার করছেন আনা মানে আমি, অথবা ব্যবহার করছেন কি নাহনু আমরা, অথবা ব্যবহার করছেন হু সে একবচন, কোনো সময় উনি কি ব্যবহার করেন নাই, সেকেন্ড পার্সেন্টে একবচন ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এগুলোর একটা প্রোনাউনের একটা ব্যবহারের রীতি আছে আরবিক ব্যাকরণে। আমি আমরা দুইটাই একজন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তো অনেক ক্ষেত্রে রাজকীয়ভাবে কোনো জিনিস বলা হয় যখন, তখন বলে আমরা এটা করেছি, ঠিক আছে? সেটা বেসিক্যালি এটা কিন্তু আনা, এটা কিন্তু হিন্দি ভাষাও কিন্তু ব্যাপক আছে, কিন্তু আমরা বলতে কোনোভাবে অনেকজন বুঝাচ্ছে না এটা কাকে বলা হচ্ছে, একজনকে বলা হচ্ছে। এটাকে বাংলায় যদি বলেন রাজকীয় আমি বলি, এটাকে বাংলায় যদি বলেন এটা হচ্ছিল রাজকীয় আমি, মানে যখন খুব এমফেসিসের সাথে কোনো কিছু বলা হচ্ছে। তো সেই জিনিসটা হচ্ছিল ইন্নার পিছনে ছোট একটা এক্সপ্লেনেশন। নিশ্চয়ই আমরা কোরআন মজিদে আপনার বিভিন্ন জায়গায় পাবেন, ঠিক আছে? যখন আল্লাহ খুব হেভি টোনে যখন কোনো কিছু বলেন তখন এটা কি নাহনু শব্দটা ব্যবহার করেন, নিশ্চয়ই আমরা নাজেল করেছি এটিকে, ঠিক আছে? নাজেল করেছি এটিকে কখন? ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে, লাইলাতুল কদরের রাতে, ঠিক আছে? নিশ্চয়ই আমরা এটা নাজেল করেছি লাইলাতুল কদরের রাতে। তাহলে এখানে ইন্টারেস্টিং হচ্ছে লাইলাতুল কদর শব্দটা এখানে আসছে, লাইলাতুল কদর হচ্ছিল কদরের রাতে, কদর শব্দ এখানে আমরা ট্রান্সলেশন করতেছি না। তারপর বলতেছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, কিসে তোমাকে বলে দিবে লাইলাতুল কদর কি জিনিস? তারপর দেখেন লাইলাতুল কদরে কদরে খায়রু মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছিল কি হাজার মাস থেকে উত্তম। এখন দেখেন সবচেয়ে অবভিয়াস ব্যাপার হচ্ছিল, প্রথমে আপনি বলতে পারেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বললেন, ওয়ামা আদরাকা মা হু বলতে পারেন, মা হিয়া বলতে পারেন, মা হা বলতে পারেন, ঠিক আছে? তারপরে ছিল তাহলে লাইলাতুল কদরটাকে আপনি কিন্তু পরবর্তী প্রথমে ডিক্লেয়ার করে পরেরগুলোকে প্রোনাউন ইউজ করতে পারতেন, করা যেত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের বিপরীতে এই সুরায় কোনো রকম কি ইউজ করেন নাই, প্রথম তিন আয়াতে কোনো প্রোনাউন ইউজ করেন নাই, সবার শেষে ইউজ করছেন হিয়া। এই হিয়াটা হচ্ছিল লাইলাতুল কদরকে সবার শেষে ব্যবহার করছে, কিন্তু যখন আপনি সুরাটা শুরু হয়েছে
প্রথম তিন আয়াতের মধ্যে লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর তিনবার আপনাকে মেনশন করে বলতেছে। আর যখন কোরআন মজিদকে বলতেছেন ইন্না আনজালনাহু, হুটা কবার বলতেছেন একবার বলতেছেন, তাহলে হুর ব্যাপারে কারো কোনো কনফিউশন নাই, হু কি জিনিস। কিন্তু লাইলাতুল কদর যে অসাধারণ একটা কনসেপ্ট, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইনস্টল করার জন্য এটাকে কি তিনবার মেনশন করে বললেন, যাতে এটা আপনার আমার মাথার মধ্যে এটা ইনস্টল হয় যে লাইলাতুল কদর বলে। এটা সবে কদর কীভাবে হয়ে গেল আল্লাহ ভালো জানে, তাই না? কোরআন মজিদ থেকে মানুষ এত বেশি ডিটাচড এই অঞ্চলের মানুষ ছিল, এটা সীমার কোনো সীমা পরিসীমার বাইরে। যেভাবে কোরআন মজিদের ভোকাবুলারি মানে শব্দমালা বাদ দিয়ে ফার্সি এবং উর্দু শব্দমালা নিয়ে এদেশের মানুষ কোরআন চর্চা করছে, এটা খুব দুঃখজনক বিষয়। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা কনসেপ্ট ইনস্টল করতেছেন তিনবার লাইলাতুল কদর বলে, আপনি কীভাবে এটাকে সবে কদর বানালেন, এটা আপনার আমার বুঝের মধ্যে আসার দরকার আছে। এটা আমাদের মধ্যে সবে কদর আসে কীভাবে? আল্লাহ ভোকাবুলারিটা বললেন লাইলাতুল কদর, ঠিক আছে, লাইলাতুল কদর। তাহলে কোরআন মজিদ কি আমরা পড়ি নাই? আমাদের পূর্ব জেনারেশন কি পড়ে নাই? হ্যাঁ, তাহলে সেই জিনিসটা করলো কীভাবে? এটাও কিন্তু একটা নৃতাত্ত্বিক গবেষণা উচিত হওয়া উচিত যে কোরআন মজিদকে এভাবে হ্যান্ডেল করার পিছনে কারণটা কি ছিল। কেন একটা সমাজ এসে আমাদের তো উর্দুকে জাতীয় ভাষা বানায় দেওয়ার চেষ্টা করছে, করছে না? তো উর্দু কি আমার জাতীয় ভাষা? মাতৃভাষা বাংলা। নেক্সট যদি কোনো ভাষা শিখতে হয় সেটা শিখতে হবে মুসলিমদের কি আরবি। বাংলা শিখতে হবে প্রতিটা নেশনের ক্ষেত্রে, প্রতিটা জাতির ক্ষেত্রে তার বেসিক মাতৃভাষাটা হচ্ছে আল্লাহ তাকে এটাই জবানের উপর তাকে সৃষ্টি করছে। অতএব সে ভাষাটা তার সবচেয়ে বেস্ট ওয়েতে জানা উচিত। এর বাইরে যদি তার কোনো ভাষা শিখতে হয়, দ্বিতীয় কোনো ভাষা শিখতে হয় মুসলিমদের, প্রায়োরিটি বেসিসে তাকে শিখতে হবে কি? কোরআনই ক্যারেকে। তাই কোরআন বোঝার জন্য আল্লাহ আরবি ভাষাকে পছন্দ করছেন তার কিতাবের জন্য, অতএব সেটা আমার শেখার প্রায়োরিটি থাকা উচিত। সে সেখানে কেন ইংরেজি আসলো, কেন উর্দু আসলো, এগুলো আসলো কীভাবে? তাহলে মুসলিমরা কী করলো যুগে যুগে, সেটাও কিন্তু বড় ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। কেননা অতীতের ভুল থেকে ভবিষ্যতে সংশোধন করতে হবে, তাই না? আমাদের সমালোচনা করে তো লাভ নেই, অতীতে যারা চলে গেছেন, তাই না? কিন্তু ভুলটাকে সংশোধন করছেন, কে করছেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু ভুলটা একটা বড় ধরনের মিস্টেক। সেজন্য কোরআনের ইসলামিক টার্মোলজিগুলো যত বেশি কোরআন আপনি আমি পড়বো, কোরআনে যেসব টার্মোলজি ব্যবহার হয়েছে, যে শব্দগুলো ব্যবহার হয়েছে, সেটাই আমাদের এক্সারসাইজে আনতে হবে। আমরা নামাজ বলে ফেলতেছি, রোজা বলে ফেলতেছি, এগুলো কিন্তু আমাদের, আমিও বলি, কেন এটা তো ইনহেরিটেড করে আসছে, এটা তো চেঞ্জ করা যাচ্ছে না, তাই না? আপনি নামাজকে কেন, সালাতকে কেন নামাজ বলবেন, কেন আমরা বলতেছি? রোজাকে কেন, সিয়ামকে কেন আমরা রোজা বলতেছি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে এইসব বিষয়ের ব্যাপারে স্পেসিফিক ইসলামিক টার্মোলজি, এটা কোরআন মজিদ যা ব্যবহার করছে সেটাই হওয়া উচিত। সেজন্য দেখেন লাইলাতুল কদরের বিষয়ে আল্লাহ তিনবার কথাটা আপনার মাথার মধ্যে ইনস্টল করলেন, লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর। এটা অসাধারণ বিষয়, কেন এটা সারা বছরের জন্য আপনার একজন মুসলিমের জীবনের তাকে প্রতি বছরের মেইন টার্গেট থাকবে কি, এই রাতটা তাকে পেতে হবে। সবাই কাজ করে না, যেমন একজন দৌড়বিদ কাজ করে 100 মিটার দৌড়ায় সে অলিম্পিকে, অলিম্পিকে 100 মিটার দৌড়ায় সে স্বর্ণপদক পাবে, অলিম্পিক হয় 4 বছরে একবার। তো ওই দৌড়বিদ কী করে? প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর, হ্যাঁ, ঘন্টা ধরে 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 সে অনুশীলন করে। কী জন্য? অলিম্পিকে একটা দৌড় দিবে, কেন সে তো সারা জীবন দিতে পারবে না, তার সবচেয়ে স্ট্রেংথ থাকবে হয়তো 18 বছর বয়সে, অথবা 20 বছর বয়সে, অথবা 22 বছর বয়সে। বয়সেরও একটা ব্যাপার, কেন এই কাজটা সে কখন করতে পারবে না, সে কোনো অবস্থাতে 40 বছর বয়সে প্রিপারেশন নিয়ে 100 মিটার দৌড়েছে, অলিম্পিকে স্বর্ণপদক জয় করতে পারবে না। তাহলে দেখেন একজন দৌড়বিদ একটা স্বর্ণপদক জয় করবে অলিম্পিকে, তার কত বড় ধরনের পরিকল্পনা। তাকে যারা ট্রেন করে তাকে বলে ঠিক আছে 14-15 বছর থেকে কী করো, তুমি নিজেকে প্রিপেয়ার করো, 4 বছর প্রিপেয়ার করে 20 বছর বয়সে ওখানে দৌড়টা দিবা। তাহলে এই যে অসাধারণভাবে মানুষ একটা কাজকে সামনে রেখে কী করে, বিভিন্ন প্রচেষ্টা, আমরাও প্রতিনিয়ত প্রচেষ্টা নেই, কী জন্য প্রচেষ্টা নেই, যখন আমরা কী করি বিভিন্ন টার্গেট অ্যাচিভ করার জন্য, কেউ বলে আমি ডাক্তার হবো, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হবো, কেউ বলে অ্যাকাউন্টেন্ট হবো, ওনারা কোনো একটা টার্গেট নিয়ে মানুষ নিজেকে প্রিপেয়ার। তো সমস্ত প্রিপারেশনের বিষয় হচ্ছে এখন একটা টার্গেট নিয়ে, প্রতিটা মুসলিমের জীবনের টার্গেট কী হওয়া উচিত, যে তার লাইলাতুল কদর রাতটা তাকে পেতে হবে, ঠিক আছে?
লাইলাতুল কদরের বিষয়টা হচ্ছে এমন এইভাবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনবার আপনাকে এটাকে রিপিট করে বললেন, লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর হচ্ছে অসাধারণ একটা রাত, এবং আমরা বলতেছি এটা এটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে মুভিং টার্গেট। যখন কেউ গুলি করে কোনো একটা স্পেসিফিক টার্গেটে গুলি করে, এটা একটা সিস্টেম আছে, যে একটা প্লে আছে। আর কোথাও ছিল যে একটা জিনিস দৌড়ায় যাচ্ছে, আপনাকে কী করতে হবে, টাইমিং মুভিং, মানে একটা ধরেন বল ছুড়ে দিল, সেটাকে যখন ছোড়া অবস্থায় আপনাকে কী করতে হবে, গুলি করতে হবে। তো যেটা লাগাতে পারবে সেটা হচ্ছে অনেক বেশি কী, অনেক বেশি স্কিল সেটা সেটার ক্ষেত্রে আছে, তাই না? তাহলে এই জিনিসটাই একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট এই লাইলাতুল কদরের মধ্যে আছে। ইট ইজ এ ভ্যারিয়েবল টার্গেট, কোনো বছর এটা স্পেসিফিক দিন না, কোনো বছর একুশে রমাদান হতে পারে, কোনো দিন তেইশে রমাদান হতে পারে, কোনো দিন পঁচিশ হতে পারে, সাতাশ হতে পারে, উনত্রিশ হতে পারে, তাহলে বিভিন্নভাবে এটা, তাহলে ওইটাকে এরকম একটা মুভিং টার্গেটকে আপনাকে কী করতে হবে, অ্যাচিভ করতে হলে আপনাকে কী বলতেছে, লাস্ট দশ দিন শেষ দশটাতে আপনাকে কী করতে হবে, সবচেয়ে কনসেন্ট্রেটেড ওয়েতে সে রাতটাকে তালাশ করতে হবে। এটা অসাধারণ বিষয় একজন মুমিনের জন্য। তাহলে লাইলাতুল কদরকে বললো এটা, এখন এর পাশাপাশি বলা হচ্ছে ইন্না আনজালনাহু, নিশ্চয়ই এটা আমি নাজিল করছি। তাহলে এই রাতের এত বিশেষত্ব হলো কি জন্য, কেন কোরআন মজিদ এখানে নাজিল হয়েছে, কোরআন মজিদ যেহেতু এখানে নাজিল হয়েছে সেজন্য এটার বিশেষত্ব এত বেশি কোরআনের জন্য। তাহলে কোরআন কি জিনিস সেটা চিন্তা করো, যে কোরআন মজিদ নাজিল হয়েছে যে রাতে, সেই রাতটাকে আল্লাহ এমনভাবে বিশেষায়িত করতেছেন, তো সে কোরআন মজিদ কি জিনিস, তাই না? আলহামদুলিল্লাহ। এখন একটা জিনিস, একটা ফ্রেজ আপনি কোরআন মজিদে বারবার পাবেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা আদরাকা, কিসে তোমাকে বলে দিবে, আদরাকা মানে কিসে তোমাকে বলে দিবে। এই জিনিসটা যেমন আপনি সূরা আত-তারিকে বললেন, ওয়ামা আদরাকা মা আত-তারিক, ঠিক আছে? তারপর আছেন সূরা হুমাজের মধ্যে, ওয়ামা আদরাকা মা হুতামা, ঠিক আছে? আবার সূরা আবাসের মধ্যে পাবেন, ওয়ামা ইউদরিকা, আদরাকা এই ফেলটার প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউদরিকা। তো এই দুইটা ফ্রেজও ব্যবহার হয়েছে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, যখনই আদরাকা ব্যবহার হচ্ছে পাস্ট টেন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমিডিয়েটলি সেটার উত্তর দিয়েছেন, কিন্তু যখন যেসব জায়গায় ইউদরিকা ব্যবহার হয়েছে এটার ইমিডিয়েটলি পরে এটার উত্তর নেই, এটা হচ্ছে অন্য স্টাইল আপনাকে অ্যাওয়্যার করার জন্য ওইটা প্রশ্নটা, ঠিক আছে? তা এটা কিন্তু ইন্টারেস্টিং ট্রানজিশন, যারা গ্রামার শেখেন তারা দেখবেন। এবং এখানে ইন্টারেস্টিং বিষয় দেখেন, ওয়ামা আদরাকা মা ত্বরিক, সাথে সাথে কি বলা হচ্ছে, নাজমুত তারিক, ঠিক আছে না? এখানে বলা হয় নাই আত-তারিকু নাজমুত তারিক, এখানে জবাব হচ্ছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এখানে বলা বলে দেওয়া হচ্ছে খায়রুম মিন আলফিশার, বলতে হইবে এই স্টাইলে যদি আসেন। দেখেন ওয়ামা আদরাকা মা ত্বরিক আন নাজমুত তারিক, এখানে তো বলা নেই আত-তারিকু নাজমুত তারিক, বলা হয়েছে নাই। একইভাবে ওয়ামা আদরাকা মাল হুতামা, এখানে বলা হয় নাই আল হুতামা নারুল্লাহি মুকাদা, এখানে বলছে নারুল্লাহি, এটা হচ্ছে আল্লাহর নার, হুতামা হচ্ছে আল্লাহর নার, তারিককে বলা হচ্ছে আন নাজমুত তারিক, এটা খুব একটা পেনিট্রেটিং ছেদকারী একটা নজম, মানে কি তারকা, খুব উজ্জ্বল একটা তারকার কথা বলা হচ্ছে। কিন্তু যখনই এখানে বলা হচ্ছে ওয়ামা আদরাকা মা আল্লাহ মা লাইলাতুল কদর, আবার কিন্তু লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশার, এটাকে কিন্তু আবার এমফেসিসের মধ্যে আপনাকে বললেন, যে কোনোভাবে যাতে মাথার থেকে যে জিনিসটা না যায়, তাই না? তাহলে এভাবে অসাধারণ প্রেজেন্টেশন, লাইলাতুল কদর কী জিনিস এটা বারবার যাতে আপনার মনের মধ্যে আসে, সেই এক্সপেকটেশনটাই কিন্তু এখানে এই জায়গার মধ্যে, এই বিষয়টার মধ্যে এখানে অন্তর্নিহিত আছে। তো সেটাও আমাদেরকে রিকগনাইজ করা, আমাদের রিকগনাইজ করা উচিত যখন আমরা এটা পড়তেছি। তারপরে বলতে বলা হচ্ছে ওয়ামা আদরাকা লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশার, এটা হচ্ছিল হাজার মাস থেকে উত্তম। তাহলে এখানে বলা হয়, সবাই কুইকলি আমরা ক্যালকুলেট করি, হাজার মাস মানে অলমোস্ট 83 বছর 4 মাস, এরকম একটা হিসাব আমরা করে ফেলি। তো 83 বছর 4 মাস কয়জন হায়াত পায় বর্তমান পৃথিবীতে? অ্যাভারেজ হায়াত আমাদের কি, রসুল সাল্লাহ সাল্লাম উম্মার হায়াত কত, 60 থেকে 70 বছর। তাহলে সেই আসপেক্টটা দেখা যাচ্ছে, 83 বছর হচ্ছে মোর দেন এ লাইফ। তারপরে বলা হচ্ছে শুধু 83 বছর ধরলে মোর দেন এ লাইফ হচ্ছে, আর হাজার মাসের চেয়ে উত্তম, কতটুকু উত্তম সেটা তো আল্লাহ এখানে বলে নাই, খায়রুম। তাহলে এটা কি 100 গুণ নাকি 500 গুণ নাকি 1000 গুণ, হ্যাঁ নাকি 83 গুণ,
এক লক্ষ গুণ বলে না, এটার থেকে উত্তম বলে দিচ্ছে, সেখানে কোনো লিমিট নেই। তাহলে হাজার মাসই কিন্তু বলা হচ্ছে একটা, সেটা মানুষকে একটা রাত হাজার মাস থেকে উত্তম, এবং উত্তমের ব্যাপারেও কোনো ডিফিনেশন নাই। তাহলে এটা অসাধারণ গোল্ড মেডেল না, এটা হচ্ছে অসাধারণ গোল্ড মেডেল, যেটাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরেই একটা সুযোগ করে দিতেছেন, যে যেটা যেটার জন্য আপনাকে কতটুকু এফোর্ট দিতে হবে, আপনাকে 10 দিন টানা রাতের বেলা আপনাকে সেই এফোর্টটা দিতে হবে, তাই না? 10টা দিন সাহায্য, বছরের দিন কয়টা? 365টা ধরেন, ইয়ের বছরে সূর্য বছরে 365টা, তাহলে 366 দিনের মধ্যে আপনাকে 10টা দিন ডেডিকেট করতে বলতেছে। এই 10টা দিন যদি আপনি পরিশ্রম করেন তাহলে কী হবে, আপনি এমন একটা রিওয়ার্ড পাবেন যেটা হচ্ছে মোর দেন 1000, মোর দেন লাইফ, আপনার লাইফ টাইমের চেয়ে অনেক বেশি। তাহলে এটা কি আপনাকে আমাকে মোটিভেটেড করে না, মোটিভেট করে না? এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যে দুনিয়ার একটা কোনো প্রাপ্তির জন্য আপনি আমি কী করি এমনভাবে লেগে থাকি, দিন নাই রাত নাই সারাক্ষণ এটার পিছনে চলতেছে, সকাল নাই বিকাল নাই চলতেছে, কিন্তু এই আখেরাতের এই প্রাপ্তির ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন প্রত্যেক, আমাদের কোনো প্রস্তুতি আমরা নেই না। তাহলে এই এগারো দিন, বারো দিনকে আমি আপনি অ্যাড্রেস করার কোনো পরিকল্পনা আমাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে খায়রুম মিন আলফিশা, এটা ছিল হাজার মাস থেকে উত্তম। এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যারাবিক ফ্রেজ, আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি যা লাইফ টাইম চিন্তা করতে পারেন এর থেকে অনেক বেশি বেশি একটা রাতে গর্ব। তাহলে কাউকে যদি আল্লাহ 50 বছরের হায়াত দেয়, তার বুধ যদি আসে 12 বছর 13 বছর 15 বছরে, সে কতটুকু বাড়াই দিতে পারতেছে তার মর্যাদা আখেরাতে? তাহলে এই মর্যাদাটা কিসের? আখেরাতে মর্যাদা তার বাড়বে, ভালো কাজ করার মধ্যে তার জীবন পরিবর্তন হবে সেখান থেকে, তাই না? তাহলে সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। তাহলে এখানে প্রথম ফ্রেজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর কি সেটার কখন প্রথম ডেফিনেশন দিলেন কি, এটা হচ্ছে খায়রুম মিন আলফিশা। এখন পরবর্তী আয়াতে যাওয়ার আগে আমরা এখন একটা জিনিস আজাব করবো, সেটা হচ্ছে আল কদর, ঠিক আছে? আল কদর কি জিনিস? এখানে ছিল বলা হচ্ছে লাইলাতুল কদর, এই ক দাল র এই রুটটা নিয়ে অনেক আলোচনা আছে, তো সেখান থেকে যেটা কুইকলি বোঝা যায় যে এটার অর্থক্ষেত্রে 3-4 মিনিং করছে মুফাসসিররা। কদর বলতে যেমন তাকদির বলি আমরা, তাকদির এই কাদ্দারা শব্দ থেকে তাকদির শব্দটা আসছে, কোনো কিছু নির্ধারণ করা, যেটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে তাকদির। কদর হচ্ছিল কথা থেকে আসে মেজারমেন্ট, পরিমাপ, পরিমাপ হলে এটার একটা ভ্যালু থাকে, এটার একটা মূল্য থাকে, পরিমাপ মূল্য মেজারমেন্ট এই জিনিসগুলো আছে। তো এখান থেকে যে জিনিসটা আসে সেই জিনিসটাকে যদি আপনি বুঝতে হয়, এটা সবচেয়ে রেলিভেন্ট আয়াতটা হচ্ছিল সূরা হামিদ, এই সূরা দুখারের মধ্যে। এখানে দেখেন এটার আয়াতগুলো আমরা দেখি, যেহেতু এটা রিফ্লেক্টিভ আয়াত হচ্ছে এটার সাথে রিলেটেড, এটা তাফসিরে বলতে পারেন। ওয়াল কিতাবিল মুবিন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, কিতাবটা কিরকম মুবিন মানে একদম পরিষ্কার ক্লিয়ার, এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই। কোরআন মজিদের বিষয়ে বলা হচ্ছে ওয়াল কিতাবিল মুবিন, ঠিক আছে? ইন্না আনজালনাহু, নিশ্চয়ই, এবার দেখেন আল কিতাবুল মুবিন বলার পরে তারপর বলেন ইন্না আনজালনাহু, ঠিক আছে? আর সূরা কদর শুরু হয়েছে কি দিয়ে? ইন্না আনজালনাহু, একেবারে সেম প্যাটার্নে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফাইন করতেছেন এভাবে, এটা হচ্ছে একদম ক্লিয়ার কিতাব, নিশ্চয়ই এটি নাজিল করা হয়েছে ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয়ই একটা মুবারক বরকাতময় রাতে এটাকে নাজিল করা হয়েছে। এবার বোঝা যাচ্ছে যে বারাকাতটা কি, বারাকাতটাকে কি খায়রুম মিন আলফিশা, ঠিক আছে? এটা কি হাজার মাস থেকে উত্তম, বারাকা মানে হচ্ছে কোনো কিছুর থেকে যেটা এক্সপেক্টেড হয় তার চেয়ে বেশি কিছু পাওয়া। আমরা বলি না বারাকা নাই, এটাতে বরকত নাই, বরকত বলেন না কি জন্য, আপনি এফোর্ট দিচ্ছেন 1 টাকার বরকত আসতে হবে 10 টাকার 50 টাকার, মানে মানুষ যতটুকু এফোর্ট দিচ্ছে সেখান থেকে যখন এর চেয়ে অনেক গুণ বেশি রিটার্ন আসে তখন এটাকে আমরা কি বলি, বরকত বলি, বারাকা বলি। সেখান থেকে এটার একই ফ্রেজের মুবারাকাতাম হচ্ছে একটা, এটার একই ফ্রেজের কথা। তাহলে বলতেছে ফি লাইলাতিন মুবারাকাতিন, এটা একটা মুবারকময় বরকতময় রাতে এটাকে নাজিল করা হয়েছে, একেবারে হুবহু সূরা কদরের এক্সপ্লেনেশন এখানে চলে আসতেছে না? এভাবে কোরআন মজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সূরাকে দিয়ে আরেকটা সূরাকে এক্সপ্লেইন করছে, ওইটা না দিয়ে এখানে মুবারাকের সাথে বারাকা লাগায় লাইলাতুল সবে বরাত বানান, তো কোনো মানে হয় সবে শব্দটাও বাংলা আরবিতে না, বারাত শব্দটা কিন্তু এই ফর্মে আরবিতে নাই, এই মুবারাক থেকে আমরা বারাক বানায়
বারাত বানায় সেখান থেকে সবে বরাতের মতো একটা জিনিস, বেদাতি জিনিস আমরা সৃষ্টি করে ফেলছি আমাদের সুন্নার মধ্যে। এটা বেসিক্যালি এই উপমহাদেশের মধ্যে মানুষে এটা কূপ থেকে তৈরি করছে আল্লাহ বলে, কিন্তু তারা অনেকে রেফার করে। কিন্তু আগে মানুষের কোরআনের অর্থ বুঝতো না, ওরা আচ্ছা তাই তো মিলে তো মিলে তো, যখন অর্থ সহ এখন কোরআন মজিদ সবাই বোঝা শুরু করছে, তখন মানুষ বলে কি বলেন আপনি, কোত্থেকে বলেন এটা, তখন ওনারা বলেন আপনি কোন মাহাজাব, ঠিক আছে, অথচ কোনো মাহাজাবের মধ্যে এটা কিন্তু কোনো কিছু নাই। যারা হানাফি মাহাজাবের অনুসরণ করে বলে এইসবের পিছনে লেগে আছে, তারা কোনো দলিল দেখাতে পারবে না তার মাহাজাবের মধ্যে কোন জায়গায় ইমাম আবু হানিফা সবাই বরাত পালন করে চলে গেছে, তাই না? যা যদি অনেক কিছু আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই জিনিসটা। তাহলে এই আয়াতটা হলো একেবারে সরাসরি সূরা কাদরকে কি করতেছে, ফার্দার এক্সপ্লেইন করতেছে। দেখেন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন, ওখানে বলছে মুবারাকটা কি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছিল হাজার মাস থেকে উত্তম। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমরাই হলো কি মুনজিরিন, আমরা হচ্ছে কন্টিনিউসলি কি করি সতর্ক করি, মুনজিরিন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেদিন প্রত্যেকটা জ্ঞান মানে প্রজ্ঞাময় সিদ্ধান্তকে কি করা হয়, ইউফরাকা, ইউফরাকা মানে ফারাক করা, ইউফরাকা মানে হচ্ছিল এটাকে আলাদা করা, আলাদা করা মানে এটাকে ডিসক্লোজ করা, ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। এবং এই পরেটা হচ্ছে এটা কি আমরিন, আমরিন মিন এন্দিনা, এই আমরগুলো কার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, মানে আল্লাহর যে সিদ্ধান্তগুলো মানুষ সংক্রান্ত তার সৃষ্টি সংক্রান্ত যে সিদ্ধান্ত আছে, এটা বলতে পারেন একটা কিয়ামত পর্যন্ত একটা বিশাল পরিকল্পনা আল্লাহর আছে। সব কিছুর তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করে দিয়েছে কোথায় কোথা কীভাবে যাবে। প্রতি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন এটা ডিসক্লোজ করেন, এই বছরের যে কর্মকাণ্ড হবে সেটার ব্যাপারে ডিসাইড করে। সেখানে ব্যক্তি জীবন থেকে করে সামষ্টিক জীবনের মধ্যে যা কিছু করবে সবগুলোর মেজারমেন্ট কী ঘটতে যাবে, সবগুলোর মেজারমেন্টগুলো এখানে, কদর শব্দের অর্থটা আমরা বললাম কি মেজারমেন্ট, মেজারমেন্ট মানে হচ্ছে এটার পরিমাপ, কী পরিমাণ খাদ্য আপনি খাবেন, আপনার শারীরিক পজিশন কী হবে, আপনার মানসিক পজিশন কী হবে, আপনার সামাজিক পজিশন কী হবে, আপনার কী ধরনের আর্থিক অর্জন হবে, কীভাবে কী ধরনের আর্থিক লুজ হবে, এটা হচ্ছে ব্যক্তি জীবনে, সামষ্টিক জীবনে, বৈষয়িক জীবন, সব দিক থেকে এক টোটাল মেজারমেন্ট আল্লাহর কাছে আছেন। সেটার এই বছরের পরিকল্পনাটা কী করেন, লাইলাতুল কদরের রাতে এটাকে ডিসক্লোজ করা হয়। তাহলে কদর শব্দের মধ্যে একটা অর্থ পারলাম কি মেজারমেন্ট, ঠিক আছে, মেজারমেন্টের আন্ডারে সমস্ত জিনিস। এখানে এই শব্দটা এখানে ওখানকার ডেফিনিশন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সমস্ত হাকিম আমর কি করা হয়, আদেশগুলো কি করা হয় এখানে ডিসক্লোজ করা হয়। এখানে ইউফারিক কি বলে, ইউফরাকু মানে এটাকে ফারাক করা হয়, এটাকে ডিসক্লোজ করা হয়, আমরিন মিন ইন্দিনা, এইগুলো হচ্ছিল আমাদের পক্ষ থেকে আমর, ঠিক আছে। এবং তারপর বলছে ইন্না, নিশ্চয়ই আমরা, কুন্না আমরাই হলো কি মুরসিলিন, আমরাই হচ্ছিল প্রেরণকারী, এগুলো এই অন্য কেউ প্রেরণ করে না, এটা আমি প্রেরণ করি, মানে যা কিছু প্রেরণ করা হয় কে প্রেরণ করে, মুরসিলিন প্রেরণ করে, মুরসিলিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই প্রেরণ করেন, কাদের মাধ্যমে, মালাইকার মাধ্যমে, রসুলদের মাধ্যমে, সব কিছু, তারা হচ্ছে মুরসালুন, তারা সবাই হচ্ছিল মুরসালুন, যাদের মাধ্যমে প্রেরণ করা হয়। আর মুরসালিন আল্লাহ বলতেছেন কি প্রেরণ করেন, রাহমাতান মিন রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে কিন্তু সব কি আসতেছে, রহমত আসতেছে, ঠিক আছে। ইন্নাহু হুয়া সামিউল আলিম, এবং আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন, এটা অসাধারণ ফ্রেজ, এটা আপনি এই রাতে কি চাচ্ছেন সেটা কে জানবে, আল্লাহ শুনবে এবং আল্লাহ জানবে। অতএব আপনার আমার এই মাস এই রাতে অসাধারণ কাজ করার সুযোগ আছে, শুধু সুবহানাল্লাহ 100 বার, 1,00,000 বার, 50,000 বার এভাবে কাউন্টিং না, এইটা অসাধারণ রাত যে রাতে আপনি কি করতে পারেন, যেহেতু আপনার মেজারমেন্ট তৈরি হচ্ছে আপনার ফিউচারে সব কিছু, তাতে এক্ষেত্রে আপনারও কি কি করার আছে সেখানে আপনারও কিছু করার বিষয় আছে, তাহলে সেই জিনিসটা আপনি অবশ্যই বলতে পারেন। তাহলে এই বিষয়টা কিন্তু এই সূরা দুখানের প্রথম আয়াতে কিন্তু সূরা কদরের সংক্রান্ত একটা অসাধারণ ডেসক্রিপশন কিন্তু এখানে আছে, তাই না? তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখতেছিলাম, কদর শব্দের একটা সব অর্থ ছিল মেজারমেন্ট, ঠিক আছে, পরিমাপ, হ্যাঁ, এটা ডিক্রি, ডিক্রি আমরা বলি আদেশ, আমর যে জিনিসটা দেওয়া হচ্ছে, তাহলে মেজারমেন্ট ডিক্রি এই জিনিসগুলো সবগুলো এখান থেকে আসছে।
সেকেন্ড অর্থ যেটা প্রমিনেন্টলি সবাই ইয়ে বলে সেটা হচ্ছিল কদর শব্দের অর্থ হচ্ছিল, আমরা বলি না কদর, বাংলায় কদর বলি না, হ্যাঁ সমাদর কদর, এই জিনিসটা কিন্তু ওই কদরের সেন্সে আসে, একই সেন্সে জিনিসটা আসে। এখান থেকে আরেকটা জিনিস আছে, সেটা হলো সেটা বলে সম্মানের রাত্রি, নাইট অফ পাওয়ার, না সরি মার্ট অফ অনার। যেমন এই রাতে আল্লাহ সুবহানাহু তাআলা তার সবচেয়ে সম্মানিত মালাইকাকে নিযুক্ত করছেন, তাকে জিব্রিল আলাইহিসসালামকে নিযুক্ত করছেন। সবচেয়ে সম্মানিত গ্রন্থ কি কোরআন মজিদ প্রেরণ করার ব্যাপারে, এবং কার কাছে প্রেরণ করছে, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষের কাছে। তাহলে সবচেয়ে সম্মানিত মালাইকা সবচেয়ে সম্মানিত গ্রন্থ নিয়ে হাজির হয়েছে কার কাছে, সবচেয়ে সম্মানিত মানুষের কাছে। তাহলে ইট ইজ এ নাইট অফ পাওয়ার, এ সরি নাইট অফ অনার, এটা হচ্ছে একটা সম্মানের রাত্রি। তাহলে কদরের মধ্যে এই শব্দটাও কিন্তু আসে। আর কে শেষের শব্দটা সব প্রমিনেন্ট শব্দ হচ্ছিল, সেটা হচ্ছে ইট ইজ নাইট অফ পাওয়ার, ঠিক আছে, এটা হচ্ছিল ক্ষমতা এবং শক্তির কি রাত্রি, শক্তিশালী এবং ক্ষমতা রাত্রি। কেন এখানে সব কিছু কী হয়, আল্লাহ সুবহানাহু তাআলা এখানে তার সমস্ত ডিসিশন এক্সিকিউট করেন, অতএব এটা হচ্ছিল আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমতা প্রকাশের একটা কি উপলক্ষ, একটা পরিস্থিতি, সেটা যদি ছিল নাইট অফ পাওয়ার ওইটা বলা হয়। এর পাশাপাশি এটার আরেকটা সাইড অর্থ আছে, এটা হচ্ছিল কনজেশন বলে, সংকীর্ণ হয়ে যাওয়া, সেটা সূরা ফজরের মধ্যে অনেকে এক্সপ্লেন করে, ওয়া আম্মা ইজা মাকতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানা। সেখানে কাদারা আলাইহি রিজকাহু, ওখানে কাদারাকে ট্রান্সলেশন করে অনেকে সংকীর্ণ হয়ে যাওয়া। তাহলে কাদারা শব্দের মধ্যে সংকীর্ণ হয়ে যায়, তখন এটার মুফাসসিররা এটা ডিসক্রাইব করতেছেন, সেই দিন রাতে এত বেশি মালাইকা দুনিয়ার বুকে নেমে আসে যে প্রতিটা ধুলিকণা মরুভূমির যে বালি সংখ্যা এর চেয়ে বেশি সংখ্যক মালাইকা নাকি নেমে আসে। এরকম একটা ওনারা ফ্রেজ দিচ্ছে, মরুভূমির বালিকে গুনতে পারে, তো বালির যে দানাগুলো আছে এর চেয়ে বেশি কি মালাইকা নেমে আসে, মানে পুরো মালাইকা পৃথিবীতে মালাইকা সব ভরে যায়। তো সেই জিনিসটাই পরের আয়াতে বলা হচ্ছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়া রুহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। এটা হচ্ছে লাইলাতুল কদরের আরেকটা, অমা আদ্রা কামা লাইলাতুল কদরের আরেকটা আসপেক্ট। প্রথম আসপেক্ট হচ্ছিল খায়রুম মিন আল ফিশার, দ্বিতীয় আসপেক্ট হচ্ছিল তানাজ্জালুল মালাইকাতু ওয়া রুহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। এখানে বলা হচ্ছে তানাজ্জালু নেমে আসে কে, আল মালাইকাতু সমস্ত মালাইকারা, ওয়া রুহু এবং রুহুল আমিন মানে জিব্রিল আলাইহিসসালাম কথা আলাদা বলা হবে, কেন উনি হচ্ছিল এই কোরআন মজিদ নাজলের প্রথম হ্যান্ড হচ্ছে এটা, সেটা আমরা এখানকার সিরিজে কোন সুরা করে আসছি বলেন, সুরা কোনটা, ইন্নাহু লা কাওলু রাসূলিন কারীম যি কুওয়াতিন ইন্দা যিল আরশিল মাকীন মুতাঈন ফাম্মা আমীন, ঠিক আছে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল মুবীন। এই যে ডেসক্রিপশন, সেটা হচ্ছে সূরা তাকবীরের মধ্যে আছে, ঠিক আছে, সূরা তাকবীরের মধ্যে আল্লাহ ডেসক্রাইব করতেছেন যে একজন সম্মানিত মেসেঞ্জারের কাউল হিসেবে এই কোরআন মজিদ নিয়ে নেওয়া আছে, সে হচ্ছে রুহুল আমিন জিব্রিল। তাহলে রুহুল আমিন জিব্রিলের কাজ হচ্ছিল শেষ হয়ে গেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে, এরপরে কি ওনার কোনো কাজ আছে? উনি একদম সমস্ত মেসেঞ্জারের কাছে, ওনার বেসিক কাজ ছিল কি, সমস্ত মেসেঞ্জারের কাছে উনি নবী রসুলের কাছে উনি আল্লাহর বাণী নিয়ে আসতেন, এটা হচ্ছে জিব্রিল আলাইহিসসালাম কাজ। তাহলে শেষ নবী চলে যাওয়ার পর ওনার কাজ শেষ না, কিন্তু তিনিও সেদিন কি আসেন, নেমে আসেন দুনিয়াতে, ঠিক আছে, কেন উনি হচ্ছে কোরআন মজিদের নাজিলের কি একটা গুরুত্বপূর্ণ উপলক্ষ, তাকে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মজিদে অনেক সম্মানিতভাবে ওনাকে মেনশন করছে, তাই না? তাহলে ওনার কথা বলা হচ্ছে এবং সমস্ত মালাইকার কথা, কত ধরনের মালাইকা আছে জানেন? আমরা জানি ওনা কত ধরনের মালাইকা আছে, আমরা এখানে সূরা আম্পারার বর্ণনার মধ্যে আছে কি কেউ কিরামিন বারারা, তারা ওখানে লৌহ মহফুজের মধ্যে বসে বসে কি কপি করতেছে রেভিলেশন, যেটা কাকে দিয়েছিল জিব্রিল আলাইহিসসালামকে, কিরামিন বারারা এক শ্রেণীর মালাইকা ওই কাজটা করতেছে। তারপর হচ্ছে ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, এক শ্রেণীর মালাইকা আছে, তারা কী করতেছে, আপনারা আমার সাথেই আছে, আপনাকে আমাকে গার্ড দিচ্ছে এবং কন্টিনিউসলি আপনারা আমার কী করতেছে, রেকর্ড লিখতেছে,
সূরা বুরুজের মধ্যে বলছে যে মা সমস্ত নক্ষত্রের মধ্যে মালাইকারা অবজার্ভ করতেছে, সেখানে অবজারভেশন টাওয়ার। সূরা তরিকে বলছে সূরাখানি অবজার্ভ করতেছে না, পিয়ার্সিং থ্রু করতেছে, তারা একদম ছেদ করে প্রতিটা মানুষের ভিতরে ইনসাইড আউটস তারা মনিটর করতেছে। তাহলে অনেক ধরনের মালাইকা আছে, কিছু মালাইকা আল্লাহর আর্শকেই বহন করতেছে, ঠিক আছে, কিছু মালাইকাকে কি করতেছে কন্টিনিউসলি বাইতুল মামুরে তোয়াফ করতেছে, কিছু মালাইকা দোয়া করতেছে, এরকম আমাদের কোরআন মজিদের ক্লাসগুলো মালাইকারা ঘিরে রাখতেছে, হ্যাঁ, তারপর কিছু মালাইকা অভিশাপ দিচ্ছে। তাহলে কত ধরনের মালাইকা যে আল্লাহ সৃষ্টি করছেন, কত সংখ্যায়, সেটার কোনো সংখ্যা আমাদের জানা আমাদের জ্ঞানের বাইরে, এটা হচ্ছে গায়েব হিসাব। সেদিন সমস্ত মালাইকা তাদের যার যার স্পেসিফিক যে কাজটা আছে সেটাকে হোল্ড করে তারা কি আসে দুনিয়ার বুকে নাও আসে। সেই জন্য এখানে বি ইজনি রব্বি হিম, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ। বি ইজনি রব্বি হিম মানে হচ্ছে আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর আমর নিয়ে, যেটা আল্লাহ সূরা দুখানের মধ্যে আপনি প্রথমে যেটা বলছে মিন কুল্লি আমরিন, দেখেন একই ফ্রেজ, কিন্তু এখানে দেখেন কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইন্দিনা, এখানে বলা হচ্ছে কি মিন কুল্লি আমরিন, এখানে বলছে বি ইজনি রব্বিহিম, একেবারে রিলেটেড, রবের পক্ষ থেকে অনুমতিক্রমে মানে আল্লাহর আমরগুলো নিয়ে আসতেছে। এখানে হচ্ছিল কি আমরান মিন ইন্দিনা, রবের যে আমরটা হচ্ছিল আমাদের পক্ষ থেকে আল্লাহ বলতেছেন সেটা নিয়ে তারা দুনিয়ার বুকে হাজির হচ্ছে, এটা হচ্ছে অসাধারণ করছে, তারা এটা নিয়ে হাজির হচ্ছে। এই পুরা দুনিয়াটা কি হচ্ছে কনজেশন হয়ে যাচ্ছে, এমন বেশি মালাইকা হয়ে যাচ্ছে সেখানে কোনো স্পেস ফাঁকা নেই। তো এই জন্য মুফাসসিররা এটার আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের বর্ণনা থেকে অনেকগুলো আলোচনা আছে যে সেই রাতটাতে হয় যে এত বেশি মালাইকা দুনিয়ার মধ্যে ভরে যায়, কোনো মানে কোনো রকম মানে অপরাধ জিরো হয়ে যায়, মানে সেখান থেকে অসাধারণ শান্তি নেমে আসে ইয়ের মধ্যে। এটাও একটা অসাধারণ কনসেপ্ট, আমরা এরপরের আয়াতে পড়ব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আরেকটা, যারা কোরআন রেগুলার পড়েন একটা জিনিস দেখেন, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহু, এই যে মালাইকা এবং রূহ রুল আমিন জিব্রিল, এই জিনিসটা কিন্তু এই ফ্রেজ দুইটা কিন্তু কোরআন মধ্যে বিভিন্ন জায়গায় আসছে। যেমন সূরা নাবার মধ্যে আপনি পড়বেন কি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতি, ওখানে রূহ আসছে কিন্তু আগে মালাইকা আসছে পরে, ঠিক আছে। এখানে কি আসলো তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহু, এখানে মালাইকাটা আসলো আগে রূহ আসলো তো পরে, তাহলে এই সুইচিং আরও কয়েকটা জায়গায় আছে আপনি দেখবেন, ওখান থেকে দুইটা আগে পিছনে কেন, এটার মধ্যে অসাধারণ হেকমা আছে। আমরা তো দেখতেছি দুইটা শব্দ একই ফ্রেজ উল্টা করে আসতেছে। এখানে যেটা বলা হচ্ছে যখন ডিসেন্ডিংয়ের ব্যাপার আসে, নেমে আসার ব্যাপার আসে, আগে মালাইকার কথা বলা হচ্ছে আর পরে কি রুহুল আমিন জিব্রিলের কথা বলা হচ্ছে। আর যখন কোনো সবার কথা বলা হচ্ছে, যেমন ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু, এটা বেসিক্যালি বিচারের দিনের যে সভা সেটার বর্ণনা আছে। সেদিন রুহুল আমিন এবং মালাইকারা সবাই কি হয়, ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু কি সাফফান, সারিবদ্ধভাবে তারা রেজিমেন্টেড হয়ে দাঁড়ায় থাকবে। তাহলে এই যে স্টেশনারি পজিশনে কি রুহুল আমিনের কথা আগে আসছে, যে লিডারদের তো কোথায় থাকবে, সবার সামনে থাকবে, দাঁড়াবে, আর পিছনে সারিবদ্ধভাবে কি থাকবে, মালাইকারা থাকবে। আর যখন ডিসেন্ডেন্টের কথা বলা হচ্ছে, নেমে আসার কথা বলা হচ্ছে, সব মালাইকারা আসবে, সবার শেষে কি আসবে, বড়জন আসবে, ঠিক আছে। তাহলে এটা অসাধারণ কিন্তু কম্পোজিশন আপনি কোরআন হচ্ছে, কারণ এগুলো ছিল মালাইকার উপর বিশ্বাস স্থাপন হচ্ছে আমাদের ইমানের ওয়ান অফ দি ভাইটাল কি এলিমেন্ট হচ্ছে আমাদের ইমানের, যে মালাইকারা কীভাবে ওয়ার্কআউট করে। কারণ এখন আপনি কোনো মালাইকা দেখতেছেন, আল্লাহ কোরআন মজিদে সব বর্ণনা করছে কোন মালাইকা কীভাবে কাজ করবে, অসাধারণ ইনফরমেশনে কোরআন মজিদ। এবং কোরআন মজিদ আপনি আমি যদি না জানি মানে আপনার বিশ্বাস কি করতে পারবে না, আপনার বিশ্বাস কোনো সময় সুসংহত হবে না, তাই না। এবং এগুলো আপনাকে কন্টিনিউসলি রিমাইন্ড করবে জিনিসগুলো, তাই না। তাহলে এই বিষয়টাও কিন্তু অসাধারণ এখানে আছে তানাজ্জাল। তারপর আরেকটা জিনিস দেখেন সূরা ফুসিলাতের মধ্যে আছে, বেসিক্যালি একই শব্দ এখানে, যেমন তানাজ্জালুল মালাইকাতু পাইলেন না। এবার আসেন সূরা ফুসিলাতের মধ্যে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এখানেও মালাইকা নেমে আসে। নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব এবং এটার উপরে তারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের উপরে মালাইকারা নেমে আসে কখন, তার মৃত্যুর সময়ের কথা বর্ণনা করাচ্ছে। একজন সৎকর্মশীলের মৃত্যুর সময়ের কথা বর্ণনা করাচ্ছে সূরা ফুসিলাতের মধ্যে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু
নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু এবং সেটার উপরে কি সে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু তাদের উপরে মালাইকারা নেমে এসে বলে কি আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরুল বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, সুসংবাদ শুনো, ভয় করো না, দুঃখিত হয়ো না এবং সুসংবাদ শুনো সেই জান্নাতের যের ব্যাপার যার ব্যাপারে তোমাদেরকে কি করা হচ্ছে, ওয়াদা করা হচ্ছে। এটা হচ্ছিল রিসিভ, যারা মালাইকারা যারা সৎকর্মশীলকে রিসিভ করবে যখন মালাইকারা তখন এভাবে রিসিভ করে দেবে। এটা তো সেই মুহূর্তে থেকে মালাইকা কথা বলা শুরু করবে, আপনি আমি এখন কোনো কি মালাইকার অস্তিত্ব দেখতেছি না, তাই না? এটা হচ্ছে স্পিরিচুয়াল রিয়েলিটি। সে কন্টিনিউয়াসলি কি করে, ইয়ালামুন মা তাফালুন, সে জানে যা কিছু আপনি আমি করি, আমার অজান্তে যদি আমি হাত পা নাড়াই আমি খেয়াল করতেছি না, কিন্তু সেটাও কি করতেছে, সে খেয়াল করতেছে, সব লিখে ফেলতেছে, কিরামিন মানে কিরামিন কাতিবিন, সে কন্টনি সম্মানিত লেখক সে কিন্তু দেখতেছে। তাহলে প্রথম ডিসক্লোজার হবে মালাইকার সাথে কখন, যখন আপনার আমার মৃত্যুর মুহূর্তে আমরা আসবো, তখন আল্লাহ সুবহানাহু তাআলা যে ফেলটা ইউজ করতেছেন তাতানাজ্জালু, বেসিক্যালি এইটা হচ্ছিল বেসিক ফেল। যেমন এটাকে যদি আপনি বুঝাতে চান, আমরা অনেক সময় বলি না ইনফরমেশন, এটাকে শর্ট করে কি বলেন ইনফো, ম্যাথমেটিক্স কি বলেন ম্যাথ, তাহলে এভাবে যেমন বলেন ঠিক একইভাবে তাতানাজ্জালুর শর্ট ভার্সন আর কি তানাজ্জালু, তানাজ্জালু হচ্ছে এটা শর্ট ভার্সন। তাহলে এখানে শর্ট ভার্সন ওখানে লং ভার্সন কেন, কারণ এটা মুফাসসিররা বলতেছেন এভাবে মৃত্যুর ক্ষেত্রে মালাইকারা কন্টিনিউয়াসলি কি করতেছে, নামতেছে, তারপর কি করতেছে যানটা কবজ করে উপর দিকে দৌড় দিতেছে, তাই না? আমাদের মৃত্যুর বর্ণনা কি, আপনার আমার যানটা কি আসবে, মা মৃত্যুর ফেরেস্তা এসে কি করবে, কবজা করবে, সেটা টেনে নিয়ে যাবে কোথায়, নিয়ে যাবে উপরের দিকে। যারা অসৎকর্মশীল তাদেরকে আটকায় দেওয়া হবে কোথায়, প্রথম আসমানে, আর যারা সৎকর্মশীল তারা কোথায় চলে যাবে, সাত আসমানের উপরে ইল্লিনের মধ্যে চলে যাবে, ঠিক আছে, সেই জায়গায় চলে যাবে, তাদেরকে সেখানে সম্বর্ধনা জানানো হবে, তোমরা ইউ হ্যাভ ডান ইট, ঠিক আছে, তোমরা করতে পারছো। তারপরে ওইটা বলে আবার সে কী করবে, ফিরে এসে আবার কবরের মধ্যে সেই রুহকে ডেলিভারি দেবে। তাহলে এই যে মুভমেন্টটা এটা কিন্তু ফ্রিকোয়েন্ট, ঠিক আছে, এটা কন্টিনিউয়াসলি ঘটতে যাচ্ছে ঘটে। তাহলে মালাইকাদের মৃত্যুর সময়কার যে এই মুভমেন্টটা হচ্ছে রেগুলার কন্টিনিউয়াসলি ঘটতেছে, আর লাইলাতুল কদর রাতে মুভমেন্টটা কখন হচ্ছে, কবর কয়বার হচ্ছে, ওয়ান্স ইন এ ইয়ার, ঠিক আছে। তাহলে ওয়ান্স ইন এ ইয়ার যখন হচ্ছে তখন এখানে শব্দটা হচ্ছিল তানাজ্জালু শর্ট ইনফো ভার্সন, আর যখন যেটা রেগুলার বারবার ঘটে সেখানে পুরাটাই বলা হচ্ছে ইনফরমেশন, এই ভার্সনটা ব্যবহার হচ্ছে। এইভাবে কোরআন মজিদের মধ্যে দেখবেন যে বিভিন্ন শব্দ, একই শব্দ বিভিন্ন মেজাজে ব্যবহার করা হচ্ছে। তাহলে এগুলো কিন্তু অসাধারণ কোরআনের জেন বলতে পারেন, যেগুলো আপনার আমার এনজয় করা উচিত আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মালাইকারা সবাই নেমে আসে এবং আল্লাহর অনুমতিক্রমে তার সমস্ত আদেশ নিয়ে নেমে আসে। এটা হচ্ছিল লাইলাতুল কদরের সেকেন্ড ডেফিনেশন এখানে দেওয়া হচ্ছে, এবং সবার শেষে আছে সেটা হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তাহলে এখানে বলা হচ্ছে যে এটা কতক্ষণ থাকবে, আবার দেখেন আমার এটা কতক্ষণ থাকবে, যে এই সালাম একটা শান্তি থাকবে হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং ফজরের উদয় হওয়া পর্যন্ত। এটা অসাধারণ ফ্রেজ, আগে আমি এটা কোনো সময় তাফসিরে লক্ষ্য করিনি, এবার আমার তাফসিরের রিভিউর সময় আলহামদুলিল্লাহ এই জিনিসটা লক্ষ্য করছি। আমরা সবসময় বলতাম যে লাইলাতুল কদর শুরু হয় মাগরিবের সময় থেকে ফজরের আজান পর্যন্ত, এটা আমিও মনে করতাম যে মাগরিবের সময় মাগরিবের আজান শুরু হলো, ফজরের আজান শেষ হবে সাথে সাথে কি শেষ এই সময়টা, কিন্তু অসাধারণ শব্দ হচ্ছে মাতলাইল ফজর। এই মাতলাইল ফজর শব্দটাকে যখন অ্যানালাইসিস করতে আমরা গেছি তখন আমাদের কোরআনিক আরবিকের স্টাডির মধ্যে থেকে আমরা এটা এইভাবে দেখছি, সেটা হচ্ছিলো মাতলাইল এই শব্দটা হচ্ছিলো বেসিক্যালি তলা আ শব্দ থেকে, তলা আ শব্দ, এটার অর্থ হচ্ছিলো প্রকাশিত হওয়া, উপরে উঠা, আরোহণ করা, আবির্ভূত হওয়া, দৃশ্যমান হওয়া। সেখান থেকে এটাকে বলি ইসম জর্ফ, ইসম জর্ফ মানে সময় এবং স্থান বিশেষ বলা হয়, যে তাহলে এই উদয় হওয়া, প্রকাশিত হওয়া, আরোহণ করা, আবির্ভূত হওয়া, দৃশ্য হওয়া মান হওয়ার সময় অথবা স্থান, এটা হচ্ছে মাতলা, ঠিক আছে। তাহলে এটা যদি হয় তাহলে বলা হচ্ছে ফজরের মাতলা, বলা হচ্ছে মাতলাইল ফজর মানে এটার অর্থ দাঁড়ায় হচ্ছিল ফজরের উদয়, প্রকাশিত, আবির্ভূত, দৃশ্যমান হওয়ার সময়। সেখান থেকে এটাকে যদি আরও সামারি করে নিয়ে আসা হয়
বলা হয় যে ফজরের প্রকাশিত এবং দৃশ্যমান হওয়ার সময় এটাকে বলা হচ্ছে। তাহলে এই জিনিসটা কি ফজরের উদয়? একটু ভিন্ন ধরনের কথা না, ফজরের উদয়টা বলা হচ্ছে যখন ফজর সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। ফজর সবচেয়ে বেশি দৃশ্যমান হয় কখন? যখন সূর্য উদয় হয় সেই মুহূর্তটা পর্যন্ত। আমরা যখন ইয়ে পড়ি কি বলে সিয়ামের আলোচনার সময় সূরা বাকারার 187 নম্বর আয়াত যখন আমরা পড়ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিমিটটা বলে দিচ্ছেন কিভাবে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এখানে মিনাল ফাজর শব্দ বলে যখন শুভ্র রেখা কালো রেখা থেকে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই ফজরের মধ্যে যখন শুভ্র রেখা কালো রেখা থেকে আলাদা হচ্ছে সেই সময় পর্যন্ত তোমরা খাও এবং পান করো। তাহলে বলতেছে ফজরের মধ্যে, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ ফজর, ঠিক আছে। তাহলে লাইলাতুল কদর যদি স্টার্টিং পয়েন্ট অফ ফজরের শুরু হইতে, তাহলে এই ফ্রেজটা ব্যবহার হতো। এটা না হয় মাতলাইল ফজর, বলা হচ্ছে ফজর যখন সবচেয়ে প্রকাশিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসাধারণভাবে আমাদের জন্য রাতের শেষ মুহূর্ত পর্যন্ত, যতটুকু পর্যন্ত অন্ধকার থাকতে পারে অটুক পর্যন্ত এই বেনিফিট কি করে এক্সটেন্ড করছে। নর্মালি আমাদের রমাদানের সারা রমাদানের কাট অফ পয়েন্ট কি, রাতের কাট অফ পয়েন্ট কখন? যখনই ফজর হয়ে যাচ্ছে, যখন ফজর কালো রেখা সাদা রেখার থেকে যখন আলাদা হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু রাত কমপ্লিট, ঠিক আছে। সারা বছর কিন্তু সেই জিনিসটা, যেমন আপনি সবচেয়ে বেশি বেনিফিট পাবেন রাতের মধ্যে কোন অংশে, শেষ এক তৃতীয়াংশ কিন্তু সেই সময় বলা হচ্ছে কি আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, এই কনসেপ্টটা আছে না? তাহলে সেটা কাট অফ পয়েন্ট কোনটা? কাট অফ পয়েন্ট হচ্ছিল যখন শুভ্র রেখা কালো রেখা থেকে আলাদা হয়ে যায় ফজরের একদম স্টার্টিং পয়েন্ট। অথচ লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সটেন্ড করে দিলেন কতটুকু পর্যন্ত, যখন সূর্য উঠে পর্যন্ত ততটুকু। মাতলাইল ফজরের তাফসীর হচ্ছে এটা, ঠিক আছে। দ্যাট মিনস আপনি ফজরের সালাত পড়ে যায় সরাসরি ঘুমাবেন না, ফজরের সালাত পড়ে বসে দীর্ঘ সময় কী করেন, সূর্য উঠা পর্যন্ত কোরআন মজিদ পড়তে থাকেন। কেন? এটা হচ্ছে কোরআনের রাত, এটা হচ্ছে বলা হয় কোরআনের ঈদ, এ রাতটা হচ্ছে কি কোরআন মসজিদের ঈদ। তাহলে সারা রাত কষ্ট করে আসছেন, না ঘুমায় গেলে অসুবিধা নেই, কিন্তু যদি আপনি আরও বেশি উৎসাহী হন তখন কী করবেন, ইউ এক্সটেন্ড ইট আপ টু সানরাইজ, আপনি সূর্য উঠা পর্যন্ত পড়তে থাকেন, দোয়া করতে থাকেন। কেন? এটা তো উৎসব, এটা হচ্ছিল মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব কোনটা, লাইলাতুল কদরের রাত। এটাকে রিকগনাইজ করতে হবে, প্রিপারেশন নিতে হবে, এটাকে ফুল ফ্লেজে মানে সম্পূর্ণভাবে একদম মাগরিবের থেকে শুরু করে ফজরের সূর্য, এখন আমরা যে এক্সপ্লেনেশনটা পেলাম সূর্য উঠা পর্যন্ত এটার শান্তি বিরাজমান থাকে, এটার বরকত বিরাজমান থাকে। অতএব আমি সারা রাত জাগলাম, ফজরের পরে এক ঘন্টা অ্যাকশন করলাম না কেন, তাই না? মানে এটা তো আপনার অসাধারণ রিওয়ার্ড আপনাকে দিবে, তাই না? যা করবে এটা কি হাজার মাস থেকে উত্তম, যত করে নিতে পারেন, যতটুকু আপনাকে করতে পারেন সেটার ব্যাপারে হচ্ছে আপনাকে আমাকে এফোর্ট দিতে হবে। তাহলে এই অসাধারণভাবে সেই জিনিসটা আছে। এর পাশাপাশি দেখেন একই লিঙ্কে আছে কোরআন আয়াতগুলো অসাধারণভাবে লিঙ্ক করে, এবং সূরা বনি ইসরায়েলের মধ্যে বলা হচ্ছে ও আকিমুস সালাতা লি দুলুকিল শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কোরআন আল ফজর। তাহলে কোরআন ফজরের কোরআনটাকে এস্টাবলিশ করতে বলছে, ফজরের কোরআন একটা ইম্পর্টেন্ট জিনিস। তার বলছে ইন্না কোরআন আল ফজরি কানা মাশকুরা, নিশ্চয়ই ফজরের কোরআন কী হয়, সাক্ষী হয়। তাহলে এই যে আমাদের এক্সারসাইজটা, ফজরের সালাতের পরে যে একটা দীর্ঘ সময় কোরআন পড়ার যে অভ্যাসটা, এটা অসাধারণ বিষয় যেটা আপনি খুব সুন্দরভাবে ইনস্টল করতে পারেন। কীভাবে? রমাদান মাসে অন্তত শেষ 10 যদি এটা আপনি কন্টিনিউ করেন, এটাকে পাওয়ার আশায় এই গতিতে আপনি কিন্তু সারা বছর কী করবেন, ফজরের সালাতের পরে ঘুমাবেন না, ফজরের সালাতের পরে কিছুক্ষণ আপনি অবশ্যই কোরআন পাঠ করবেন। কেন? এটা সাক্ষী হিসাবে, কেন সেই বিষয়টা কিন্তু এখানে ইনস্টল হচ্ছে যে লাইলাতুল কদরের সারা রাতে আপনি কী করতেছেন, ইবাদত করতেছেন, কোরআন পাঠ করতেছেন, সালাত আদায় করতেছেন, দোয়া করতেছেন, দ্যাট শুড কন্টিনিউ আপ টু ফজর। সেখানে মাতলাইল ফজরের এই এক্সপ্লেনেশন থেকে অতটুক পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও এক্সটেন্ড করে দিলেন আপনাকে, ঠিক আছে। সেটাই বলা হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এখন একটা কথা বলার শেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সালামুন শব্দটা কি জিনিস? এখানে যারা গ্রামার বুঝেন তারা দেখেন বেসিক্যালি এই সেন্টেন্স স্ট্রাকচারটা হওয়া উচিত ছিল এভাবে, নর্মাল যদি হতো হিয়া সালামুন হাত্তা মাতলাইল ফজর, হিয়াটা হচ্ছে মুক্তাদা, সালামুনটা হচ্ছে খবর। দেখেন সালামুন এখন লাইন ব্রেক করে আগে চলে আসতেছে কি, এটা আমরা বলি এক্সক্লুসিভিটি,
যে সালামটা এমন সালাম হবে, এমন প্রশান্তি পাবে, এই সব প্রশান্তিটা কোনো সময় পাওয়া যাবে না। এমন একটা প্রশান্তি সেই সময় থাকবে, এটা হচ্ছে এক্সক্লুসিভ। এটা টেস্ট আর সারা বছরে 365টা দিনের মধ্যে আপনার এই রাতে যেরকম পাবেন, অন্য কোনো রাতে এই টেস্ট আপনি আমি পাবো না। এরকম একটা অসাধারণ কোনো জায়গায় পাবো না। তাহলে সেই শান্তির কথা বলা হচ্ছে, একটা পিসফুল ফিলিংস এটা থাকবে, সেটা কখন পাবেন? যদি আপনি ইবাদতের মধ্যে থাকেন, আপনি সে রাতে যখন কোরআন মজিদ পড়বেন দেখবেন যে অটোমেটিকলি অসাধারণভাবে পড়তেছে, কোনো ক্লান্তি কাজ করতেছে না। কেননা সারা বছর কী হয়, একটু কোরআন মজিদ পড়লে মনে হচ্ছে ঘুম আসতেছে, যেহেতু আমরা না বুঝে পড়ি, আমরা আমাদের ট্রেডিশন না বুঝে পড়া, এটা আরও পেইনফুল বিষয়। আর নর্মালি যদি আপনি পড়তে চান বুঝে পড়েন, তখন দেখবেন যে স্মুথনেস আসতেছে না। কিন্তু সে রাতে যখন আপনি ইবাদত করবেন তখন দেখবেন যে আপনার সলাৎ করতে কোনো ক্লান্তি নেই, অসাধারণ শান্তি আপনি পাচ্ছেন, অনেক পিসফুল। এটা হচ্ছে প্রত্যেকের ইনার পজিশনে সবাই কিন্তু ফিল করবে। 10টা রাত যদি আপনি অতিবাহিত করেন, আপনি প্রতি রাতের উপরে যদি একটা ছোটো ছোটো কমেন্ট করেন, আপনি নিজেই একটা অ্যানালাইসিস করতে পারেন আপনার রাস্তাতে কোন রাতে এটা পসিবিলিটি সবচেয়ে হাই ছিল। আর 10টা রাত যদি গার্ড করে যেতে পারেন, অবশ্যই আপনি কী করতেছেন সেটা পাচ্ছেন, সেটা অ্যাচিভ করতেছেন। তাহলে এই বিষয়টা কিন্তু অসাধারণ। এবং সালামুন শব্দটা যখন এখানে মাসদার ফর্মে আসতেছে, তো সালামুন শব্দের মধ্যে একটা বিষয় আমরা বললাম যে এটা এমন একটা, যেমন আল্লাহর নামও কিন্তু সালাম, আসসালাম, ঠিক আছে। তাহলে এই শান্তি সালামুন হচ্ছিল অসাধারণ শান্তি। এবং এখানে বলা বলতে হচ্ছে সালামুন, হিয়া সালামুন, এখানে বলতে হচ্ছে এটা কি শান্তিময়। আমরা বলি একটা যখন অ্যাডজেক্টিভ বলা হয় তখন আমরা বলি কি শান্তিময়, এখানে বলছে শান্তি, মানে এটাই হচ্ছে ডেফিনেশন অফ শান্তি। আবার আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছিল এরকম, অনেক সময় আমরা বিশেষ্য ব্যবহার করে ক্রিয়ার কাজ করি, আদেশ দিই। যেমন যখন কোর্টের মধ্যে বিচারক দাঁড়ায়, হ্যাঁ দাঁড়ায়, সবাই হট্টগোল করতেছে, হট্টগোল করার পর উনি কী করে, জোরে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বলে অর্ডার। তো অর্ডার বেসিক্যালি একটা ছিল কি কিসম, আমরা বলি নাউন, বি অর্ডারলি। ওনার বলছে ছিল বি অর্ডারলি, তোমরা সবাই কি লাইনে আসো বা তোমরা সব নিয়ম মানো। টিচার ক্লাসে আসলে সবাই হট্টগোল করতেছে, সবাই বলে কি বি সাইলেন্ট, এটা বলে সবাই, টিচার খুব করে সাইলেন্স, সাইলেন্স হচ্ছিল কি একটা ইস্যু। তাহলে এইটাও দেখা যাচ্ছে সালামুন বলার মাধ্যমেও বলা হচ্ছে কঠিন একটা কি বলা হচ্ছিল, আমর বলা হচ্ছে, পিস। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিসকে কি করতেছেন, স্টাবলিশ করতেছেন, কখন এই রাতে, কখন থেকে একদম সারা রাত মাতলাইল ফজর পর্যন্ত সে পিসকে স্টাবলিশ করতেছে। তাহলে সেই ইমপ্রেশনও কিন্তু এখানে আছে। তাহলে এইভাবে অনেকভাবে যেমন দেখেন সালামুন শব্দটাকে আলাদা করে রাখা হয়েছে, হিয়া মাতলাইল ফজর আলাদা। তাহলে সালামুনের অনেক রকম কী আছে, ইম্প্যাক্ট আছে, এটা আমর হতে পারে, এটা এক্সক্লুসিভলি হতে পারে, দ্যাট মিনস অসাধারণ সালাম, মানে এই রাতটা হচ্ছিল সালামের রাত, এটা হচ্ছিল প্রশান্তির রাত, কোনো রকম বিদ্বেষ এখানে নাই। এবং এটাও আপনি দেখবেন যে এটা যদি স্ট্যাটিস্টিক নিয়ে গবেষণা করা যায়, দেখা যাবে এই রাতে অপরাধের পরিমাণ একদম ডেস্ট্রাক্টলি নেমে আসছে। আপনি যদি বিভিন্ন থানায় যদি অপরাধের রেকর্ড কেউ যদি মনিটর করে, সেখানেও দেখবে কি এখানে কি একটা চেঞ্জ আসতেছে কোনো একটা রাতে। এগুলো বর্তমানে যেহেতু স্ট্যাটিস্টিক্স করা যায়, অনেক ফর্মে করা যায়, কিন্তু করে লাভ কী হবে আপনি আমি যদি নিজে এটার মধ্যে না ঢুকি? গবেষণা অনেক কিছুই করা যেতে পারে, পারে না, কেন লাইলাতুল কদরের অনেকগুলো সিমটম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছে, তার মধ্যে একটা হচ্ছে ট্র্যাঙ্কুইলিটি, মানে পিসফুল একটা পজিশন থাকবে সারা রাত। তাহলে সেই সারা রাত্রের পিসটা আপনি এনজয় করবেন কি, যখন আপনি কী করবেন, নিজেকে ইবাদতের মধ্যে নিমগ্ন করবেন সেই জিনিসটা। তাহলে এই জিনিসটা যদি না করেন সেটাকে আপনি ফিল করতে পারবেন না। তাহলে আপনি 10টা রাত যদি এটার মধ্যে ইনভলভ হন আপনি অবশ্যই টের পাবেন। তারপর বলা হচ্ছে লাইলাতুল কদরের ফজরের সময় সূর্য নিষ্প্রভভাবে উদিত হয়, মানে প্রতি সবসময় সূর্য ওঠার সময় যে একটা তেজ থাকে সে তেজটা থাকবে না, লো থাকবে। তো সেটা কি সবাই দেখতে পারে? আপনার যদি মেঘলা আকাশ থাকে আপনি এমনিও দেখবেন নিষ্প্রভ হয়ে উঠতেছে, তাহলে সেটাও কিন্তু না। যেখানে শীত প্রধান দেশে একরকম হতে পারে, গ্রীষ্মকালে একরকম হতে পারে, তারপর সেটাও একটা ইম্প্রেশন বলা হচ্ছে সেটা হয়। তো সেটার সাথে আমরা লাস্ট যেটা আলোচনা করলাম এটাও লিঙ্কড হয়, সেটা হচ্ছিল যখন ফজর পর্যন্ত, ফজরের শেষ পর্যন্ত যখন এ রাত এক্সটেন্ডেড হয়, এ রাত যখন শেষ হয় কি মালাইকারা সবাই কী করে, যার যার জায়গায় রিটার্ন করে। তাহলে তাদের যে এই ম্যাসিভ ডিসেন্ডেন্ট এবং ম্যাসিভ উইথড্রল, তারা যে নেমে আসে এবং উঠে যায়, এটা যখন উঠে যাচ্ছে তখন কি হয়, যখন নেমে আসছে তখন কি ছিল না, সূর্য ছিল না, আর যখন উঠে যাচ্ছে তখন সূর্য উঠতেছে, তখন তাদের মুভমেন্টে সূর্য কি হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায়, এটাও অনেকে বলে। তাহলে এটাও কিন্তু অসাধারণ লিঙ্কিং এই আলোচনার মধ্যে আছে।
তো এটার অনেক রকম সিমটমের কথা হচ্ছিল, সবগুলো হচ্ছে স্পিরিচুয়াল সিমটম, মানে আপনি স্পিরিচুয়ালি ফিল করার সিস্টেম, এটা কিন্তু দেখার মতো জিনিস না। আপনার আমার কাজের সাথে এটা রিলেটেড হবে, এটা আপনি ফিল করবেন এই বিষয়টা। তাহলে এই রাতটার মাঝখানে কিন্তু আমরা পার হচ্ছি এখন রমাদান মাসে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত দিয়েছেন, আমরা সবাই এখন হাজির আছি, আগামী রমাদানে হাজির থাকবো কি না কেউ জানি না, তাই না? এখনও সময় আছে, এখনও মোর দেন এ উইক আছে, ঠিক আছে? তারপরে সে এখনও প্রচেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রচেষ্টাকে কবুল করবেন, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আমি কতটুকু সচেষ্ট এটাকে পাওয়ার জন্য, আপনি যদি ধরেন আমরা আজকে থেকে যদি শুরু করি, আগে যদি চলে যায় লাইলাতুল কদর, আল্লাহ অবশ্যই সামনে সাত দিন আট দিন যে কয়দিন আছে এটা যদি আমরা ডেভোটেড ওয়েতে এটা যদি এফোর্ট নিয়ে যদি এটার পিছনে লাগি, হয়তো বা চলে গেছে একদিন আগেই এটা চলে গেছে, আমরা টের পাই না, কিন্তু আল্লাহকে আমাদের কাজটাকে কী করবেন, নামাই দেবেন, কোনোভাবে নামাই দেবেন, ঠিক আছে? অতএব কারো কাছে কোনো সুযোগ চলে গেছে এটা মনে করলে হবে না। আপনাকে আজকে যদি আপনার মনে হয় যে আর আমি গত দুই তিন দিন কী করতে পারি নাই, প্রপারলি করতে পারি নাই, কালকে থেকে সেটা শুরু করেন, ঠিক আছে? তাহলে কালকে থেকে শুরু করেন, আল্লাহ অবশ্যই আপনাকে কী করবেন, রিওয়ার্ড দেবেন। এখন লাইলাতুল কদর কবে এটা নিয়ে অনেক কথাবার্তা, তাহলে আমরা সেই কথাবার্তা যাব না, কেন আমাদের জন্য সবচেয়ে সেফেস্ট হয়ে সবাই বলে যে লাস্ট ইলেভেন ডে নাইটস আপনাকে ট্র্যাক করতে হবে, কেন চাঁদ দেখার বিষয়ে মানুষের মধ্যে মতভেদ আছে, সেটা আগেও ছিল এখনও আছে। আপনি যদি সেফ সাইডে চলতে চান তাহলে কী হবে, আপনি এগারো রাত ট্র্যাক করেন, তো এগারো রাত কি হঠাৎ করে হবে, হবে না। আপনাকে বেসিক্যালি রমাদানের এক তারিখ থেকে কী করতে হবে, চেষ্টা করতে হবে যাতে করে আপনি এই রাতগুলোতে সুন্দরভাবে ইবাদত করতে পারেন, কেন সারা বছর একটা নিয়মে চলি, হঠাৎ করে রমাদান মাসে যখন নিয়ম পরিবর্তন হয় সেই জন্য আমরা নিয়মটাকে অ্যাডজাস্ট করি শাবান মাসে। শাবান মাসে একটু সিয়াম পালন করে, একটু রাতে সালাত আদায় করে, যারা সারা রাতে অন্যান্য সময় তাহাজ্জুদ করেন না তারাও একটু পরে পরে নিজেকে কী করেন, শার্প করেন, যাতে রমাদান মাসের ট্রানজিশনটা স্মুথ হয়। ঠিক একইভাবে রমাদান মাসের প্রথম বিশ দিন এমনভাবে প্রিপেয়ার করেন নিজে যাতে শেষ দশ দিন কী হয় আপনার জন্য স্মুথ হয়। আচ্ছা, ঠিক আছে। এখন আলহামদুলিল্লাহ এখানে এ রাতে করণীয় কী আছে, এ রাতের করণীয় সম্বন্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে দেখা যায় যে একটা দোয়াই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সেটাকে কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফু, নিশ্চয় আপনি পাপ মোচনকারী, আপনি পাপ পছন্দ, পাপ মোচনকারী, আপনি পাপ মোচন আপনি পছন্দ করেন, অতএব আমার পাপগুলো আপনি মুছে দেন। এটাই হচ্ছিল এই দোয়াটা কি বাংলা অর্থ হচ্ছে, এটা পাপ মোচনকারী কি জিনিস, পাপ মোচনকারী হচ্ছে না আপনার সমস্ত পাপের রেকর্ডগুলো মুছে দিবে, কোনো ট্রেস থাকবে না। আর গাফারা থেকে মাগফেরা যখন আমরা বলি, এটা আরেকটা শব্দ, সেটা হচ্ছে ঢেকে দেওয়া, পাপকে ঢেকে দেওয়া। তাহলে একটা টেবিল আছে, আমি যদি এখানে একটা কাপড় দিয়ে ঢেকে দিই তাহলে ভিতরে যে একটা টেবিল আছে আপনি দেখবেন না, বুঝবেন না, সবাই বুঝবে একটা টেবিল আছে। এখন কী জাতের টেবিল, কত বড় সাইজের টেবিল, সেটা এটার মধ্যে কতটুকু ওজন আছে সেটা কেউ বুঝবে না, কিন্তু এটার ভিতরে কী টেবিল আছে। এখন যখন গাফারা বলা হয় মাগফেরা, তখন মাগফেরা মানে কি, ঢেকে দেওয়া, কেউ দেখবে না আপনার পাপগুলো। কিন্তু আফা যখন ব্যবহারটা হচ্ছে এটা মুছে দেওয়া, এটার কোনো অস্তিত্বই থাকবে। তো অতএব সেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াতে চাই কীভাবে, একেবারে ক্লিন স্লেট নিয়ে, পরিষ্কার স্লেটের ইয়ে নিয়ে, যাতে যেখানে কোনো রকম পাপ থাকবে না, এবং পাপ যখন সব মুছে যাবে তখন আপনিও কী হয়ে যাবেন, হালকা হয়ে যাবেন। এইটাই আল্লাহর কাছে অসাধারণ জিনিস পাওয়ার বিষয়, কেন এই এটার বিপরীতে অনেকগুলো হাদিস আছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে রমাদান পেলো এবং আল্লাহর কাছ থেকে নিজের পাপগুলো ক্ষমা করে নিতে পারলো না, তার চেয়ে দুর্ভাগ্য আর কেউ, তাই না? এই দোয়াটা, তাহলে এই দোয়াটা হচ্ছিল অসাধারণ দোয়া, আপনাকে বলতে হবে, সেটাকে সেন্স করতে হবে, নিজের কবিরা গুনার বিপরীতে তাওবা করতে হবে, তাওবা করে সেই ক্ষমাগুলো নিতে হবে। তো এটার ব্যাপারে অসাধারণ একটা রিফ্লেকশন আছে। এর আগের সূরাটা কি, সূরা আলাক, সেই সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত নাজিল হয়েছে, তাই না? প্রথম আজার নায়াত হয়েছে, যখন নাজিল হয়েছে বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রব্বুকাল আকরাম, ঠিক আছে, আল্লাযী আল্লামা বিল কালাম, হ্যাঁ, আল্লামা ইনসানা মা লাম ইয়ালাম, এই পাঁচটা তো প্রথম নাজিল হয়েছে। তাহলে কি এটা নাজিল হয়েছে, তাহলে এটা কি, এটার পরিচয় কিন্তু দিয়ে দিচ্ছে পরের আয়াত, পরের সূরাতে। তাহলে ইকরা পাঠ করো, কি পাঠ করো, ইন্না আনজালনা, নিশ্চয় এটি আমরা নাজিল করেছি কি লাইলাতুল কদর। দেখেন সূরা সিকোয়েন্সে দুটো সূরার মধ্যে লিঙ্ক আছে, ঠিক একইভাবে এই সূরার শেষে, ঠিক আছে,
এই সুরা আলাকের শেষে বলা হয়েছে ওয়াসজুদু ওয়াকতারি, সেজদায় যাও এবং নিকটবর্তী হও, সেজদায় যাও এবং নিকটবর্তী হও। তাহলে এই দুটোর থেকে বোঝা যায় পরের শব্দ পরের আয়াতটা কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদরে কি করতে হবে, সেজদায় যেতে হবে আর নিকটবর্তী হতে হবে। তার মানে কি, লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে সালাত আদায় করতে হবে। কেন, এখানে বলা হচ্ছে যে হাদিসের রেফারেন্সে যে বর্ণনাটা আছে সেটা যদি আমরা দেখি, সেই বর্ণনাটার মধ্যে বলা হচ্ছে এভাবে, তিনটা হাদিসের বর্ণনা আছে না, যে কেউ রমাদান মাসে ইমানের সাথে সওয়াব পাওয়ার আশায় দিনে সিয়াম পালন করবে তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে। যে কেউ রমাদান মাসে ইমানের সাথে সওয়াব পাওয়ার আশায় রাতের সালাত কিয়ামুল লাইল আদায় করবে তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে। যে কেউ রমাদান মাসে ইমানের সাথে সওয়াব পাওয়ার আশায় লাইলাতুল কদরের রাতে দাঁড়াবে, ঠিক আছে, হ্যাঁ, তার পূর্বে সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে লাইলাতুল কদর সম্বন্ধে হচ্ছিল লাইলাতুল কদর দাঁড়াবে মানে কি, সে দাঁড়ায় দাঁড়ায় কোরআন মজিদ পাঠ করবে, দীর্ঘ সময় কোরআন মজিদ পাঠ করবে, কোরআন মজিদ পাঠ করে সে অভিভূত হবে এবং সে কী করবে, সেজদায় যায় আর কী করবে, আল্লাহর নিকটবর্তী হয়ে সে কন্টিনিউয়াসলি প্রার্থনা করে। তাহলে লাইলাতুল কদরের রাতের ইবাদতটার মধ্যে মূল বিষয় হচ্ছিল আপনার সালাতের মধ্যে দীর্ঘ সময় কোরআন মজিদ পাঠ করেন, সেজদায় যায় কন্টিনিউয়াসলি কী করেন, দোয়া করেন। এটা অসাধারণ কম্বিনেশন নিয়ে সারা রাত আপনি যদি কাটাতে পারেন ব্রেক নিয়ে নিয়ে নিয়ে, এটা অসাধারণ কিছু। কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আপনি মনে করবেন, মনে করে আল্লাহ যা বলতেছে সেটার আসপেক্টটা কী করবেন, সেজদায় যায় দোয়া করতে থাকবেন, দোয়ার রাত্রি, সালাতের রাত্রি, কোরআন পাঠের রাত্রি। তাহলে তিনটা ইবাদত এখানে, এক হচ্ছে কোরআন পাঠ করা বেশি বেশি বুঝে বুঝে, সেটার বিপরীতে কি সালাতে পড়া সবচেয়ে বেস্ট পেতে, সেটার ইম্প্যাক্ট নিয়ে সেজদায় যায় কী করা, দোয়া করা। এই তিনটা কাজ এই লাইলাতুল কদরের রাতে কন্টিনিউয়াসলি করতে হবে। আর ফাঁকে ফাঁকে আপনার মূল যে ওয়ার যে মাস্টারপিস সেটা কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা বারবার আপনার জন্য রিমাইন্ডার কি, এই রাতে আমাকে সমস্ত পাপ মুছে নিতে হবে, একদম ইরেজ করে দিতে হবে, কোনো চিহ্ন যাতে আমার পাপের না থাকে, এটা আল্লাহর কাছ থেকে আদায় করে দিতে হবে। এই টোনেই কিন্তু বেসিক্যালি লাইলাতুল কদরের রাতে আপনাকে ইবাদত করতে হবে। তাহলে এটা করতে গেলে কি হবে, এই বছর একবার করে করছেন, এই বছরের ভুলগুলো ভুলভ্রান্তিগুলো সংশোধন করে আগামী বছরের জন্য কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে, এই বছরই দোয়া করতে হবে আল্লাহ আমাকে আরেকটা বছর সুযোগ দাও, এই বছর তো তেমন কিছু পারলাম না, যাতে আল্লাহ আরেকটা সুযোগ পাই, যাতে আরও এক বছর ব্যাপী এটার জন্য প্রিপারেশন নিই। তাহলে এই বছরের প্রিপারেশনটা কি, এই প্রিপারেশন হচ্ছিল কোরআন মজিদ বোঝা। অনেকে মুখস্থ করা নিয়ে পাগল হয়ে যায়, মুখস্থ হচ্ছে না, মুখস্থ এই বয়সে হবে না, যাদের বয়স হয়ে গেছে 50-60 বছর 70 বছর ওনারা এটা মুখস্থ পিছনে সময় না দিয়ে যাতে যখন পড়েন বোঝার চেষ্টা করেন। কেন, এই নফল সালাতের মধ্যে আপনি দেখে দেখো কোরআন মজিদ পড়তে পারবেন, সেই প্রভিশনে আপনার আমার জন্য আছে, অসুবিধা নাই, দেখে পড়ে বুঝেন, এই বোঝাটা জরুরি। যখনই আপনি আমি বুঝতে পারবো তখন সেজদা যায় ওভাবে কী হবে সেভাবে দোয়া করতে পারবো। তাহলে দাঁড়ায় যখন কোরআন মজিদ পড়বেন সালাতের মধ্যে, তারপর যখন সেজদা যায় সেই অনুভূতি নিয়ে যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ অবশ্যই কী করবেন, আপনাকে আমাকে সেই সেই জিনিসগুলো দেবেন। এটার অসাধারণ ইম্প্যাক্ট হচ্ছিল জাকারিয়া আলাইহিসসালামের একটা দোয়া, যখন জাকারিয়া আলাইহিসসালাম কী করছেন, ওনার তত্ত্বাবধানে কে ছিল, মরিয়ম সালামু আলাইহা ছিল মসজিদের মধ্যে, উনি বড় হচ্ছেন, ওনার খালু ছিলেন মরিয়ম সালামু আলাইহা, খালু হচ্ছে জাকারিয়া আলাইহিসসালাম, উনি হচ্ছে একজন নবী। উনি যায় যখন মরিয়ম সালামের ঘরে যায় দেখলেন যে প্রচুর ফল, মানে আনসিজনাল ফল, মানে সিজন নাই, ধরেন আমের সিজন নাই আম এসে হাজির, আঙ্গুরের সিজন নাই আঙ্গুর এসে হাজির, এইভাবে জিনিসগুলো আসতেছে ওনার ঘরের মধ্যে। তো উনি জিজ্ঞাসা করলো এগুলো কোত্থেকে আসছে, বলে এগুলো রবের পক্ষ থেকে আসছে। এই নবী যিনি সারা বছর কী করলেন, সারা বছর কী করছে, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করছে, ওনাকে আল্লাহ সন্তান দেন নাই, তাই না, ওনার কোনো সন্তান ছিল না। তখন ওনাকে হিট করলো এরকম আনসিজনে যদি এই মরিয়ম সালাম আলাইহাকে যদি আল্লাহ দিতে পারেন তাহলে আমি এখন কি আল্লাহর কাছে সন্তান চাই। উনি সাথে সাথে কি করলেন, আল্লাহর কাছে সন্তান চাই। তাহলে এটা অসাধারণ বিষয় না, কেন, আল্লাহর আয়াত দেখে উনি অভিভূত হয়ে গেলেন, অভিভূত হয়ে বললেন যে আমার, আমি বুদ্ধ হয়ে গেছি, আমার মাথা সাদা, মাথার চুল সব সাদা হয়ে গেছে, আমার স্ত্রী হচ্ছে সারা জীবন বান্ধা, ওনার সন্তান হয় না। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত হচ্ছে কি, দেখলেন কি মরিয়ম সালামু আলাইহাকে
উইদাউট এনি সিজন আল্লাহ, উইদাউট এনি মানুষের সাহায্য ছাড়াই আল্লাহ তাকে কি দিচ্ছেন, এমন রিজিক দিচ্ছেন। অতএব আমাদের পক্ষ কি, আমাদের সন্তান পাওয়ার ক্ষেত্রে আমি যদি দোয়া করি আল্লাহ চাইলে সেটা অবশ্যই হবে। এই যে কনফিডেন্সের ব্যাপারটা, সেটা কিভাবে হলো, আল্লাহর আয়াত দেখে হলো। আমরা তো এখন ওই জিনিস দেখতে পারবো না, পাবো আমরা ওরকম মিরাকেল, ফিজিক্যাল মিরাকেল দেখবো, কিন্তু কোরআন মজিদ যদি আপনি আমি বুঝি, এই সমস্ত মিরাকেল আপনার সামনে আসবে, তখন আপনি সবচেয়ে স্পিরিটেড ওয়েতে আপনি আমি কি করতে পারবো, দোয়া করতে পারবো, এবং ওই দোয়ার বরকতে আপনার আমার কি হবে, কদরের মধ্যে বরাকা আসবে, তাই না? আমাদের সমস্ত সিদ্ধান্ত দিচ্ছে। এখন আমরা বলতে পারি না আমাকে আমাকে আম দাও, বা আমাকে জাম দাও, আমাকে 100-তলা বিল্ডিং দাও, আমাকে একটা গাড়ি দাও। আমরা আমাদের আসলে এগুলো কিছুই চাওয়ার নাই, কেন কি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফিক্স করেছেন যেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমরা চাচ্ছি যে এটার মধ্যে যাতে সমস্ত বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়, যাতে আমাকে ইহকাল এবং পরকালে আমার জন্য সবচেয়ে আমি বেনিফিটেড হতে পারি, তাহলে সেটাও কিন্তু আল্লাহর হাতে। তাহলে সেই রিকোয়েস্টটা সবচেয়ে হায়েস্ট ওয়েতে বলাটা এই রমাদান মাসের লাইলাতুল কদরের মধ্যে অসাধারণ বিষয়। তাহলে এই কোরআন মজিদ বোঝার মাধ্যমেই আমরা সেই মিরাকেলকে কি করতে পারবো, অবলোকন করতে পারবো। সেই মিরাকেলের এক্সিস্টেন্স যখন আপনি সালাতের মধ্যে পড়বেন, লাইলাতুল কদরের মধ্যে সালাতের মধ্যে পড়বেন, আপনি অভিভূত করবেন আর কি করবেন, সেজদায় যাবেন আর নিকটবর্তী হবে আর দোয়া করতে থাকবেন। এই মেকানিজমে আমাদেরকে রেডি করতে হবে, যেহেতু আমরা এটার জন্য প্রিপেয়ার না, আমরা বেশি করে দোয়া করবো, আল্লাহ আমাকে আরও একটু সময় দাও, আর একটা রমাদান দাও আগামী বছরের মধ্যে, যাতে আমি আরও নিজেকে কী করি প্রিপেয়ার করতে, তাই না? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আর একটা টিপস আপনাকে বলি, যতটুকু বুঝছেন ততটুকু আপনি পড়েন, কোরআন মজিদ খতম দিতে হবে না বুঝে, এটার মধ্যে কিছু যায় আসে না, এটা এটা টার্গেট হওয়া উচিত। আপনি যদি শেষ 10টা সুরাই যদি কী করেন ভালো মতো বুঝেন, শেষ 10টা সুরা প্রতি রাকাতে পড়তে থাকেন। আমার জ্ঞান যদি হয় আমি শেষ 10টা সুরা বুঝি খুব সুন্দরভাবে, ওই শেষ 10টা সুরা দিয়ে প্রতি রাকাত সালাত আদায় করেন, তবু বুঝে সালাতটা আদায় করেন। এই জন্য এমন না যে পুরো কোরআন মজিদ মুখস্থ করে ফেলতে হবে, না হইলে হবে না। 10টা হলো আগামী বছর আরও 5টা যোগ করেন, পরের বছর আরও 5টা যোগ করেন, 20টা, তখন দেখবেন আস্তে আস্তে আপনার কী হচ্ছে, আপনার ওয়েট হেভি হচ্ছে, আপনার আরও ভালো লাগতেছে, তখন আপনি দেখবেন আপনার স্পিড আরও বাড়তেছে। এই যে প্রচেষ্টাটা আমরা করব, এটাই আল্লাহ কবুল করবেন। এবং এটা আপনারা পরবর্তী যারা আসতেছে তাদেরকে বলে অ্যাডভাইস করেন এটা, যে যতটুকু কোরআন মজিদ আমরা পারি যাতে সেটাকেই আমরা এক্সিকিউট করি, এবং প্রতি বছর যাতে এটাকে বাড়াই নিতে পারি, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।